এই যে মিডিয়া ভাইদের আমি বলতেছি বাবা, আমি কিছুদিন আগে ওয়াজ করছি, ওয়াজের চার মিনিট আগে ওয়াজ দিয়া কছে বদলু শীত হুজুর মমতাজ খারাপ মাস দিছে, খারাপ মাস এর একটা হলো হলো তোমরা ওয়াজ তুলবা ভালো করে, কিন্তু কাটিং করে খারাপ মাস, পাতাল মাস, অসরা মাস এগুলো দেওয়া যাবে না। কি করে এগুলো দিলে আমার বিপদ আছে না? তোর কেন আছে সবাই কইলে হুজুর হয়ে বাঁশ দিল, আবার খারাপ বাঁশ। একটু ভদ্রভাবে তোমরা উপস্থাপন করি আল্লাহর বান্দারে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার, কেন করলাম? যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানদের ভিতরে কবুল করেছেন। গোটা পৃথিবীতে বহু মানুষের বসবাস আছে না নাই? একটা গান আছে, সেদিনের সৃষ্টি সঙ্গে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। টিকিট কি? টিকিট বোঝেন? হাসরের ময়দানে বহু মানুষ, কিন্তু সকলের কাছে টিকিট নাই। টিকিট একমাত্র মুসলমানের কাছে থাকবে, সেই টিকিটের নাম হলো ইমানের টিকিট। ধরে কোন কিসের টিকিট? সেদিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার, আমি পাপি তিনি যাবিন্দা। কত জাতির মানুষ পৃথিবীতে বসবাস করে, কিন্তু কোন জাতকে আল্লাহ কবুল করবে না, শুধুমাত্র এক জাত। ধরে কোন কয় জাত? আমাইয়া বতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু, ইকবালা মিনহু শব্দের অর্থ হলো কেবলমাত্র তাদেরকে আল্লাহ কবুল করবেন যারা আল্লাহর ইসলামকে গ্রহণ করেছে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই হিসাবে আমাদের ভাগ্য কেমন? আমরা কি নিজের ইচ্ছা ইসলামের মধ্যে না আল্লাহর ইচ্ছা? এখান থেকে আমাদের একটা দলিল নেওয়া লাগবে যে রুহের জগতে আল্লাহ আমাদের রুহুকে এত পছন্দ করেছে যার কারণে মুসলমানদের ঘরে আমাদেরকে প্রেরণ করেছে, এই জন্য প্রশংসা হবে কার? আমরা জন্ম সূত্রে মুসলমান। জোরে কোন কি সূত্রে? আপনারা বলেন তো জন্ম সূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ না লস? কি লাভ? আমাদের নবী, শুধু নবী না, আমাদের নবীকে আল্লাহ শুধু নবী করে দুনিয়াতে পাঠান নাই, আমাদের নবী কি? আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও নবীকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। আমরা এক একজন এক এক দল করতে পারি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ তাবলীগ, কেউ পীর মুরিদি, কিন্তু নবী হিসাবে আমাদেরকে এক এক দলের এক এক নবী না সব দলের এক নবী? সমস্ত দলকেই আল্লাহ বলতেছেন যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এই নবী বলেছেন ইন্নি বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ, আমাদের নবী কি? ছাত্র না শিক্ষক? কেউ যদি বলে নবী কিছুই জানে না তাহলে বোঝা যাবে এটা নবীর শানের খেলা। দুনিয়াবি কোন জ্ঞান, যে জ্ঞান মানুষ অর্জন করলে আল্লাহ ভুলে যায়, আবু জেহেলের খেতাব পায়, এই সকল জ্ঞান থেকে আল্লাহ আমাদের নবীকে হেফাজত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক,
আমার শিক্ষালয়ের যারা ছাত্র হবে, খুব খেয়াল করবেন, নবীর শিক্ষালয়ের যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাবে। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন মসজিদ নববীর মধ্যে যাবেন, মসজিদ নববীর মধ্যে ঢুকতে যাচ্ছেন, এমন সময় দেখে আল্লাহর নবী মসজিদের ভিতরে বসে আছে। সুবহানাল্লাহ, আপনারা বলেন তো নবী দেখা কেমন লাগে? ইমানের আহলে কেউ যদি স্বপ্নে একবার নবীর চাঁদ মুখখানা দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া। আবু জেহেল হয়ে দেখলে হবে না, ইমানের আহলে। কথাটা বুঝলেন? আবু বকর রাদিয়াল্লাহ তাকায় দেখেন, শুধু আল্লাহর নবী বসে নাই, নবীর দুই ওরাতের উপরে নবীর দুইটা নাতি বসে খেলা করতেছে। নবীর দুইটা নাতি ছিল, আপনার নাম জানেন? দুইটা নাতি বসে খেলা করতেছে, খেলা করা বসেন নবীর ওরাতে বসে, নবীর দাড়ির মধ্যে হাত ঢোকায় দেয়, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দেয়। হাসান হোসেন কোনোদিনও জানেনি যেটা আল্লাহর নবী, তারা জানে আমাকে নাম না, আর নানার সাথে নাতিদের একটা আলাদা সম্পর্ক আছে, আছে না? না, এখানে তো ছোট নাতি হোসেন রাদিয়াল্লাহ নবীর দাড়ি ধরে মারে টান, আর হাসান টুপি খুলে ফেলে দেয়। আবু বকর রাদিয়াল্লাহ তাকায় দেখে নবী দুইটা নাতির উপর বিরক্ত না হয়ে বরং দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করে চুমু খায়। আবু বকর রাদিয়াল্লাহ বলেন, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর নানা। সুবহানাল্লাহ, কোন না কেন নবী হিসাবে কয় নম্বর, আবার নানা হিসাবে এক নম্বর। দেখছেন, আমাদের নবী শুধু নানা হিসাবে এক নম্বর নয়, স্বামী হিসাবে কয় নম্বর, স্বামী স্বামী আমরা এক বউ কন্ট্রোল করে পারি না, আমার এক বউ তাই ঠিক মতো কন্ট্রোল হয় না। আর নবীর একই টাইমে নয়টা বউ ছিল, নবীর কয় বউ ছিল? নয়টা বউ। একদিন নবীকে ঘিরে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নয় জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ নবী তো বেকায়দা, নয়টা বউয়ের সামনে কেমনে বলি যে আমি ওকে বেশি ভালোবাসি? বলার সাথে সাথে গন্ডগোল শুরু হবে, ঠিক কিনা বলে? আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে সবচাইতে কাকে বেশি ভালোবাসি জানবার যদি চাও তাহলে আগামীকাল সকালে জানাবো। সব বউ বলে, ঠিক আছে হুজুর, তাহলে সকালবেলায় জানাবো। বউগুলো রাত্রিবেলা যার যার ঘরে ঘুমাইছে, কিন্তু আল্লাহ নবীর ঘুম নাই। এক টোপলা খুরমা খেজুর নিয়ে উম্মাহাতুল মুমিনিন আয়েশার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, আয়েশা আয়েশা দরজা খুলি কই? আমি জানি। রাসূল বলে, কি জানো? বলে, আমাকে সবচাইতে বেশি ভালোবাসে। লারে পাগলি, বলবো আগামীকাল, রাত্রে তো বলতে আসি নাই, তো কি জন্য আইছেন? বলে, তোমার একটু দুইটা খেজুর দিলাম, তুমি তার কাউরে কয়ও না। হাফসার ঘরের দরজায় ডাক দিলেন, উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়ে বলে, রাসূল আমাকে বেশি ভালোবাসেন? বলে, ভালোবাসার কথা বলবো সকালবেলায়, তোমার দুইটা খেজুর দিলাম, তুমি তার কাউরে কয়ও না। প্রত্যেকটা বিবির দরজায় গিয়ে নবী ডাক দিলেন, দরজা খুলে দিলে দুইটা খেজুর দিয়ে শর্ত দিলেন, দিলেন তোমার যে দুইটা খেজুর দিলাম তুমি জান কাউরে কয়ো না। পরদিন সকালবেলা সব বউ একত্র হয়ে বলে, হুজুর এখন বলেন আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসে? আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে দুইটা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসে। প্রত্যেকটা বউ খালি মাথা ঝোঁকায় আর কয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু স্বামী হিসাবে আমাদের নবী এক নম্বর ছিলেন না, বাবা হিসাবে কয় নম্বর? এজরে কোন আমার হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনা একটা রাষ্ট্র গঠন করলেন, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হিসাবে আমাদের নবী কয় নম্বর? আবার বদরের যুদ্ধে যখন সেনাপতি হলেন তখন আমাদের নবী কয় নম্বর? আমরা যেদিকে যাব নবীকে এক নম্বরে পাবো। এই জন্য আল্লাহ বলেছেন, পরা ফানা লাকা জিক্রা, আপনাকে আমি সবার
তার উপরে জায়গা দিয়েছি। আল্লাহর পরে সবচাইতে শ্রেষ্ঠ হলো আমাদের নবী, জোরে করে সুবহানাল্লাহ। আমরা কিভাবে বলবো আল্লাহর পরে নবীর উপরে আর কেহ নাই? আমরা কি বলবো আল্লাহর পরে নবীর উপরে আর কেহ? আমরা সেই নবীর উম্মত। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে প্রবেশ করবেন, কেদাও বক্ত রাদিয়াল্লাহকে দেখে বললেন, ভাইজান ভিতরে না ঢুকে দরজা কে? আবু বকর ওমর একটাবার ভিতর দিকে লক্ষ্য করে দেখো, হযরত ওমর ভিতর দিকে লক্ষ্য করে বলতেছেন, এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহ বলতেছে, এই দুইটা সন্তান বড় বেদব, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। ধরে কোন কি দেয়? দাড়ি টানে টুপি খুলে ফেলে দেয়, এটা কি কষ্ট দেওয়া? আবু বকর রাদিয়াল্লাহ বলেন, ওমর যে কথা তুমি একবার বলেছো এ কথার তুমি দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই আমি কি ভুল করেছি? আবু বকর বলেন, ওমর তুমি যাদেরকে বেদব বললে তাদেরকে তুমি চিনতেই পারলা না, তুমি যাদেরকে বেদব বললে তাদেরকে তুমি চিনোই না। ওমর ফারুক বলে, চিনি না মানি না মানি, এ দুইটা আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। বলে, কি পরিচয়? বলে, ওমর ইমান গ্রহণ করছো কখন? ওমর ফারুক বললেন, 27 বছর বয়সে। আবু বকর বলে, আমি ইমান গ্রহণ করছি 35 বছর বয়সে। এখন বলো ওমর, ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। এখন হিসাব করে দেখো, তোমার জীবনে 27 বছর তুমি কুফরি হালে কাটাইছো, আর আমার জীবনের 35 বছর আমি কুফরি হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। এখন বলেন, জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মানো লাভ না লস? আমরা এমন ভাগ্যবান, এমন ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন যে জন্মসূত্রেই আমরা মুসলমান। এই জন্য প্রশংসা হবে কার? আরো জোরে আল্লাহ। আসলে কেমন যেন, তাই না? ওপর দিক থেকে নিচের দিক আসা, জায়গাটা সমান হয় না, দেয়া সাইজ। আপনারা যারা মাঝখানে বসে আছেন, না না, এই জায়গাটা একটু বেসাইজ। কেমন কেমন ভাইজান যারা দাঁড়িয়ে আছেন, কি বসতে অসুবিধা হচ্ছে? বসেন, সকলে বসেন, বসেন। তাহলে আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো, আমরা জন্মসূত্রে কি মুসলমান, ভুলে গেলে হবে না তো। আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ, এমন একজন নবী পেয়েছি যেই নবী হলেন কি, যেই নবী কি আমাদের মধ্যে 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনি। সবাই বলে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। একটা গান শুনছিলাম ছোটবেলায়, এই গানটা আমি চিন্তা করে দেখলাম, এটা আমার নবীর শানে লেখা। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি যাবেন নিন্দা। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, সেই দিন আমাদের নবী ওকালতি করে আমাদের পক্ষে আল্লাহর কাছ থেকে জামিন নিয়ে আমাদের জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। খুশি না বেজা? এমন নবী পাওয়া ভাগ্যের ব্যাপার। হাসরের ময়দানে সমস্ত নবীরা নফসি নফসি করবে, আমার কি হবে, আমার কি হবে, আর আমাদের নবী বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আমরা সেই নবীর উম্মত। খুশি না বেজা? খুশি। এই জন্য প্রশংসা হবে কার? আমার সঙ্গে একটু সুরে সুরে বলেন, নবী না হয়ে দুনিয়ার না লেখছে, তো
তখন হাজারের খুব দাম আছে, মানে এই গজলটা যখন লেখছে আজ থেকে 100 বছর আগে, তখন 1000 টাকা দিয়ে 5 বিঘা জমি কেনা যেত। যখন 1000 টাকা দিয়ে 5 বিঘা জমি কেনা যেত তখন কইছে 1000 হাজার। তাহলে এখন হিসাব করেন, এখন 1000 কয়ে খাওয়া আছে। তো সবাই বলবেন তার তরে শুকর কোটি বার আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা যে কোরআনের ওয়াজ শুনতে এসেছি, যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআনের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? এই সূরা মুলক থেকে আপনাদের সামনে আলোচনা হবে মাত্র 2টা আয়াত। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। আমাদের বাংলাদেশে কিছু লোক আমরা বলি, এখন যে দলের লোকই বলি এই কথাটা কোরআনের বিরুদ্ধে যায়। কথাটা হলো, কেউ যদি বলে ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ বলতেছেন ক্ষমতার মালিক কে? আরো জোরে আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন মানে কি? কুল মানে প্রত্যেক, শাইইন মানে বিষয়, প্রত্যেক বিষয়ের উপরে ক্ষমতা কার? আল্লাহ। তো এই জায়গায় যদি বলি জনগণ, আপনি যে দলই করেন এ কথাটা বলা যাবে না, এ কথা বলা হলো কুফুরি কথা। জোরে কোন ঠিক কি না? আমি কি কারো নাম ধরছি? কেউ যদি কন ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, এইটা বোঝানোর জন্যই সূরা মুলুক থেকে 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে। এখানে আমাকে খেয়াল করা লাগবে যে পারামানিকের গোরস্থান, গোরস্থানের উন্নয়ন, গোরস্থানের উন্নয়ন বলতে কি বুঝতেছেন আপনারা? গোরস্থানের উন্নয়ন বোঝেন আপনারা? মানুষ মরে গেলে তার আর কিছু লাগে না, কিছু লাগে, তবে জীবিত মানুষ তাদের কাছে কিছু দিবার পারে, কিন্তু মৃত মানুষ জীবিত মানুষকে কিছুই দিবার পারে না। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, এটা না হলো আকীদা। জোরে কোন, এটার নাম কি? আকীদা। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওহুয়াল আজীযুল। এই 2টা আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কারণ কি বলে দিছে, কলস আছে কিন্তু মুখটা আছে বাঁকা। আপনি যতই কি বলে চাপ দেন কলসের ভিতরে যাবে না, বাহিরে পানিগুলো চলে যাবে। তো বক্তারা যখন আলোচনা করে, শ্রোতাদের 1 নম্বর শর্ত কি? সামিই না, শুনতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হলো না, এটাকে আমল করার নিয়তে এখানে বসে শুনতে হবে। তাহলে দেখবেন প্রত্যেকটি কথা আপনাদের বুঝতেও সুবিধা হবে, শুনতেও ভালো লাগবে, কোনো দিকে মন দেওয়া যাবে না। যতক্ষণ কোরআন থেকে আলোচনা হয়, আল্লাহ বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপ থেকে শ্রবণ করতে হবে, যে বলবে এবং যারা শুনবে সকলের উপরে আল্লাহ রহমত বর্ষণ হবে। এখন আসেন, তাবারক আল্লাযী, তাবারক। আজকে আপনাদের ওয়াজের শেষে কিন্তু তাবারক আছে, এখন কি আছে? তাবারক আছে না? নাই, আমি যতগুলো চাউল পোলা পাকের কথা শুনলাম, খাবে কে? আমরা কিন্তু বলি তাবারক, আর এখানে বলা হচ্ছে তাবারক আল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিক কে? এই কথা বলার পর আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। খুব খেয়াল করবেন, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব হলো মালিকানা আল্লাহর হাতে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই কথা বলার পর মৃত্যু
আগে বললেন মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আমরা এখানে যত মানুষ আছে আমরা যে মরে যাব এই ব্যাপারে কোনো সন্দেহ না আছে নাকি? কিন্তু আমাদের ভিতরে খারাপ কাজের স্পৃহা জাগায় যে আমরা এখন মরতেছি না, মানে এই কারণে কিন্তু আমরা খারাপ কাজ করার সুযোগ পাই, এখন তো আর মরতেছি না রে। মরল এখন অনেক পরে, কত পরে মরব, কথা বুঝতেছেন না? আজকে বাংলাদেশে এসে মানুষ তারাই বেশি খারাপি করে যারা মৃত্যুকে অনেক দূরে রেখেছে, আর ওই ব্যক্তি খারাপি করতে পারবে না যারা মৃত্যুকে নিকটে রাখে। আপনারা বলেন তো আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? কিন্তু আমরা রাখছি কোথায়? আল্লাহ রাসূল বললেন সবচাইতে নিকটতম হলো মৃত্যু। সাহাবীরা, তোমাদের কাছে মৃত্যু কত নিকটে মনে হয়? একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, সকালবেলার সূর্য উদয় হয়েছে, এই সূর্য আমি অস্ত যাওয়া দেখতে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। সকালবেলা সূর্য উঠছে, এই সূর্য আবার বিকালবেলা অস্ত যাবে আমি দেখতে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে করি। রাসূল বললেন তুমি তো অনেক দূরে রাখছো। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজ পড়ার পরে আমি জোহরের নামাজ পড়তে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসূল বললেন তুমি মৃত্যুকে অনেক দূরে রাখছো। একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, দুই রাকাত নামাজের নিয়ত করে পরে এক রাকাত নামাজ পড়ার পরে আরেক রাকাত নামাজ পড়তে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে করি। রাসূল বললেন তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছো। সাহাবী বললো ইয়া রাসূলুল্লাহ, এক সেজদা দেওয়ার পরে আরেক সেজদা দিবার পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে করি। আল্লাহ রাসূল বললেন তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছো। আমি নবী বলতেছি এক নিঃশ্বাস নেওয়ার পরে ওই নিঃশ্বাস ভিতর থেকে ছাড়তে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে রাখতে হবে। এখন চিন্তা করে আজকে আমাদের বাংলাদেশে যারা খারাপি করতেছে, যারা সিআর দখল করে কয় আমার নাম আইকে, যা ইচ্ছা তাই বলতেছে, এই সকল মানুষেরা মৃত্যুকে অনেক দূরে রেখেছে। জোরে করার কথা ঠিক কিনা? আল্লাহ দেখেন কিভাবে আমাদের বললেন, মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি, কেন করেছি, কি জন্য করেছি, লিয়া বলু আকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, হায়াত পাওয়ার পরে মৃত্যুকে স্মরণ করে তোমরা কারা কারা পরীক্ষায় পাশ করে ভালো আমল করতে পারো, ভালো কাজ, ভালো আমল। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কি আর কি করার জন্য? কি জন্য? ওয়ামা পড়েন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। এখন আসেন এইটা আপনাকে এখন বুঝাবো, নারী এবং পুরুষকে সমন্বয় করে, কারণ আপনারা যেমন আমার সামনে বসে আছেন, আমার অনেক মা বোনেরা পর্দার অন্তরণ আছে না নাই, ধরে কারণ আছে না নাই, মাগরিবের পর থেকে আমি আসার আগ পর্যন্ত যে কয়টা বক্তা ওয়াজ করছে এই ওয়াজের মধ্যে মেয়েদের এক এক কথা উচ্চারণ হয়নি। আমি কিন্তু আজকে এখানে অনেক আগে আইছি জানেন আপনারা, মানে মাগরিবের পরপরই আইছি, আসার পর থেকে শুনতেছি বক্তারা মেয়ে মানুষদের কথা খেয়াল নেই, ওরা যে আসে বসে আছে চুপটি করে, ওরা তো কিন্তু শুনবার চায়। আর আমার সবসময় ওয়াজের মধ্যে মেয়েদের কথা বেশি এই জন্যই বলি যে একটা মা যদি ভালো হয় একটা সন্তান ভালো হবে, ঠিক কিনা? ঘর এখানে বাবা ভালো হয় কোনো লাভ নেই, কারণ ইয়াকুব নবী আল্লাহর কাছে কান্দার বলে মাবুদ, আমি বাবা হইয়া ১২টা সন্তান জন্ম দিলাম, আমার দুইটা সন্তান এত ভালো ১০টা এত খারাপ কেন হলো? আমি নবী হিসাবে জন্ম দেওয়ার পরে আমার দুইটা ভালো ১০টা খারাপ কেন হলো? আল্লাহ বলে ইয়াকু, সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে বাবার কোনো হাত নাই, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে বউটা ভালো তার পেটের দুইটা সন্তান ভালো, আর তোমার যে বউটা খারাপ তার পেটের ১০টা সন্তান খারাপ। এখন মা যদি ভালো হয় সন্তান কি হবে? এই যে ছেলেগুলো দেখেন দৌড়াদৌড়ি করতেছে, যাওয়া আসা করতেছে, কোরআনের মাহফিলে ঠিক মতো বসবার পারতেছে না, বসলেও বেশিক্ষণ থাকতেছে না,
এটাকে ছেলেকের দোস্তাই চাবে। ওরা যখন মায়ের পেটে ছিল তখন মা পেটক নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ও বাড়িত গেছে, ও বাড়িত গেছে, মানে মায়ের পেটের ভিতরেই এদের ঘোরাঘুরি শুরু হয়েছে। কথাটা বুঝতেছেন না? এরা ভালো করে বুঝতে পারবে না তো। আর যেই সম্পর্কে ঘন্টার পর ঘন্টা কোরআনের মাহফিলে বসে থাকবে, বিশ্বাস করেন এদের মা ভালো, এদের মা ছিল পর্দার ভিতরে, এদের মা কোনো সময় ঘোরাঘুরি করে নাই। এই জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, মা পেটে বাচ্চা নিয়ে যখন নামাজ পড়ে, রুকু থেকে যখন সেজদায় যায়, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে, রুকু থেকে সেজদায় গেলে পেটের মধ্যে বাচ্চা চাপ খায়, কষ্ট হয়, আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা নামাজ পড়লো, মা শুধু নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিল। মা যদি পেটে বাচ্চা নিয়ে রোজা থাকে, আপনার বলেন তো, মায়ের খাওয়ার সাথে সন্তানের খাওয়ার সম্পর্ক, মা যদি না খায় সন্তানের পেটের মধ্যে খাওয়া হয় না। ফেরেশতাকে আল্লাহ 16 ঘন্টা তোমার বান্দি রোজা রাখতেছে, কিন্তু বান্দির পেটের মধ্যে বাচ্চা, ওই বাচ্চার যে খাওয়া হয় না, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যে মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখলো, ওই মা শুধু নিজে রোজা রাখলো না, পেটের বাচ্চাকে রোজাদার বানায়া দিল। মা যদি পর্দার ভিতরে থাকে, পেটের বাচ্চাও পর্দা নিষে হবে। মা যদি পেটে বাচ্চা নিয়ে কারো একটা বড়ি চুরি করে খায়, ওই একজনে একজনে তরমুজ চুরি করে খাবে, মানে পেটের মধ্যে থেকে যা মা করবে ওই পেটের বাচ্চা তাই। এই জন্যে মায়েদের জন্য কিছু ওয়াজ করা দরকার, ঠিক কিনা বলে? এই দুইটা আয়াতের মধ্যে ওয়াজ আছে, অসুবিধা লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? আমাদের বাংলাদেশের মালিক কে? কথা কো, আমাদের বাংলাদেশের মালিক আল্লাহ। আপনারা জানেন এই বাংলাদেশের মালিক কে? শুধু মসজিদের আল্লাহ। আপনাদের যদি বলা হয় জায়গা কার, আপনারাই বলবেন, এটা আমার কথা না। এ দেখতেছেন হুজুর, এটা আমার, এটা আমার ভাইয়ের, এটা আমার চাচার, এটা আমার ভাস্তাকের, এ পারামানিক, এ সব আমরাই, এগুলো জায়গা আমাকে, এলাকার মধ্যে কারো পাওয়া দেওয়ার জায়গা নেই। তো সবই যদি পারামানিকের হয় তাহলে আল্লাহ, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে। তখন মসজিদের সামনে এসে বলতেছে, এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দিছে, আর সেই জায়গার উপর আমার মসজিদ বানায় নামাজ। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন জায়গা যেখানে তোমার কিছুই নাই, তোমাকে 10 শতক দান করলে তুমি পাও? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে আমার চাইতে গরিব কেউ নেই। বর্তমানে বাংলাদেশে আল্লাহ সব চাইতে গরিব, আমরা আল্লাহ কিছু দিলে আল্লাহ পায়, না দিলে আল্লাহ নেই। কি মনে করতেছে? একটু আয়াতের তাফসীরের দিকে খেয়াল করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে হযরত উমর এই সূরা মুলকটা তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন সকালবেলায় অথবা তাহাজ্জুদের নামাজের পরে এই সূরা মুলকটা তেলাওয়াত করে, কবরে মাটি দেওয়ার পরে তার কাফনের উপরে সূরা মুলক এমন একটা চাদর হয়ে যাবে, কবরের কোনো আজাব তার দেহ স্পর্শ করবে না। এই সূরা মুলকটা আপনারা নিয়মিত তেলাওয়াত করবেন, ফজরের পরে অথবা তাহাজ্জুদ যারা পড়েন, তাহাজ্জুদের পরে। ওমর ফারুক সূরা মুলক পড়তে স্যার বলতে সাল্লাম, গোটা পৃথিবীর বাদশা যদি তুমি হও, মালিক যদি তুমি হও, তাহলে আমি কে? তুমি যদি গোটা পৃথিবীর বাদশা হও তাহলে আমি উমর কে? আমরা বলি হযরত উমর অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কয় হবে? অর্ধ পৃথিবীর কি খলিফা? এই কথাটা ধরে কর না। আমাদের বাংলাদেশে আব্দুল হামিদ কি রাষ্ট্রপতি? শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শিরিন শিলা স্পিকার। খুব খেয়াল করবেন, আর বেগম মমতাজ
বেগম মমতাজ অবশ্য সংসদে আমাকে বিরুদ্ধে কথা বলতেছে, ঠিক কিনা কথা? এবং বেগম মমতাজ বলেছে কোরআনের মাহফিলে ফেলে বক্তারা এত অশ্লীল কথা কয়, কোরআন শরীফ সামনে নিয়ে বক্তারা নাকি অশ্লীল কথা বলে। বেগম মমতাজ সেটা সংসদের মধ্যে বয়ান দিয়েছে। আজও পর্যন্ত বাংলাদেশের কোন আলেম কোরআনের মাহফিলে অশ্লীল কোনো কথা বলে না। অশ্লীল কথা যত বলেছে সবই হলো মমতাজ, জোরে কোন কথা ঠিক কিনা? মাটির গাছে লাউ ধরিছে। আপনারা বলেন তো মাটির গাছের লাউ কি? সাইতে কোনো নেকেট কথা আছে? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটা যায়, বুকটা আমার ফাটিয়া যায়, এ কথা কি কথা? আর এই মেয়া আলেমদের বিরুদ্ধে সংসদে কথা বলতেছে। আপনারা বলেন তো বাংলাদেশে কি আল্লাহ রাজত্ব চলতেছে? আল্লাহ রাজত্ব চললে এরকম গায়িকা এরকম নষ্ট মহিলা সংসদের মধ্যে জায়গা পেত না, জোরে কোন কথা ঠিক কিনা? সূরা মুলুক থেকে আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাহাত যুগের নামাজের পরে সূরা মুলুক পড়তে স্যার বলে, আল্লাহ গোটা পৃথিবীর মালিক যদি তুমি হও তাহলে আমি ওমর কি আজকে ফজরের নামাজের পরে তোমার মালিকান আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, ওমর ফারুক বলতেছে আজকে ফজরের নামাজের পরে আল্লাহ তোমার মালিকানা আমি দেখতে চাই। হযরত ওমর সদ্যবেশে ফজরের নামাজের পরে আল্লাহর মালিকানা আল্লাহর রাজত্ব দেখার জন্য সদ্যবেশে ঘুরতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখান গিরিপথ, ওই গিরিপথের ভিতরে একজন সুন্দরী মেয়ে ধীর গতিতে হাঁটতেছে, খুব ধীরে ধীরে হাঁটতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, মেয়েরা যখন রাস্তা হাঁটবে মেয়েরা কিন্তু জোরে জোরে রাস্তা হাঁটতে পারবে না, এদের ধীরে ধীরে হাঁটতে হবে, কারণ এদের এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যে জোরে হাঁটলে ওইগুলা নড়াচড়া করবে, জোরে কোন ঠিক কি? মেয়েরা যখন রাস্তা হাঁটবে আসতে না জোরে। ওমর ফারুক দেখেন ধীর গতিতে মেয়েটা হাঁটতেছে দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে। ওমর ফারুক আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ তোমার জমিনে এত সুন্দরী একটা নারী দেখে আমি তোমার শুকর না জানাই কি পারি? আলহামদুলিল্লাহ, একটা সুন্দরী মেয়ে দেখে হযরত তোমার আল্লাহর শুকর আদায় করতেছেন। বর্তমানের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলা হয় ওমর ফারুক যাকে সুন্দরী বলেছে সে কেমন, আমরা বলবো যার চেহারা যত সুন্দর তাকে আমরা সুন্দরী বলি, কিন্তু আল্লাহর রাজত্ব যখন চালু হবে তখন কোন মেয়েকে চেহারা দেখে সুন্দরী বলা যাবে না। যে মেয়েটা যত আল্লাহর আইন পর্দা মেনে চলবে আল্লাহর রাজত্বে তাকে তাকে তত সুন্দরী বলবে। আল্লাহর রাজত্ব যখন আমাদের বাংলাদেশে চালু হবে তখন মেয়েরা কি বাহিরে না ভিতরে? কার ভিতরে? ঘরের ভিতরে, পর্দার ভিতরে, বাহিরে মেয়েদের চলাফেরা করার কোনো সুযোগ? একথা আল্লাহ কোরআনে বললেন, আকরনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, যদ্দূর পর্যন্ত যাওয়া যায় তদ্দূর নিকটে গিয়ে মেয়েটাকে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর নাই? এই নির্জন দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথি তুমি কি হযরত ওমরকে চিনো? জোরে কোন সুবহানাল্লাহ, তুমি কি হযরত ওমরকে চিনো? তুমি যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বাজে কথা বলতে না। হযরত ওমর যখন কোরআনের আইন চালু করেছে তখন থেকে আল্লাহর রাজত্ব চলতেছে, আর আল্লাহর রাজত্ব যখন দুনিয়াতে চলবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা মেয়ে আরেকটা প্রান্তে যাবে, তার কলিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে
তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয়। আর গত তিন দিন আগে চাপাই নবাবগঞ্জে 6 বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করছে, কি দেশ আমাকে দেখছেন, 6 বছরের একটা ছোট্ট বাচ্চা থাকি থাকি সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার জমিনে আল্লাহ রাজত্ব যেদিন চলবে। আমাদের আশা আছে না নাই, দরকার আছে না নাই? আপনি যদি নাও চান, আপনি যদি নাও চান, তারপরেও বাংলার জমিনে কলেমার পতাকা উড়বে, আপনি না চাইবে, কারণ পৃথিবী বুড়া হয়ে গেছে, পৃথিবী বুড়া হয়ে গেছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আর বেশি দেরি নাই। সিনের সিন, যারা খ্রিস্টান বৌদ্ধ তারা মসজিদের মধ্যে ঢুকে দোয়া করতেছে জানেন, যারা কোরআনের রব বদল করতে চেয়েছিল আল্লাহ এমন একটা ব্যারাম দিচ্ছে, মরার আগেই ঠিক না মারতেছে, নাম হলো করোনা, ধরে কর নাম কি কি করোনা, আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন, পেপার পত্রিকা পড়ে দেখেন, ইউটিউবে লগ ইন করে দেখেন, দৈনিক 200 থেকে 250 খ্রিস্টান আমেরিকায় মুসলমান হচ্ছে দৈনিক। আমাদের প্রতিবেশী ভারতে দৈনিক 200 থেকে 300 পর্যন্ত হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে। সামনে ইমাম মেহেদীর সঙ্গে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরাতন মুসলমানকে নাও লাগতে পারে, নতুন মুসলমান দিয়ে আল্লাহ বিশ্ব জয় করাতে পারে, জোরে গণ্য দেখি না, পুরাতন গুলা খালি ফেতনাবাজ, খালি ফেতনা। আমিন জোরে কবে আসতে কবে হাত কোন জায়গায় বানবে, একজন কবি বারবার একজন কবি ইউটিউব খুলে দেখেন খালি ফেতনা আর ফেতনা। এই যে মিডিয়া ভাইদের আমি বলতেছি বাবা, আমি কিছুদিন আগে ওয়াজ করছি, ওয়াজের সার্ভিসে একটা ওয়াজ দিয়া কসে বদলু শীত হুজুর মমতাজ খারাপ আস দিতে খারাপ আস, এর একটা হলো হলো তোমরা ওয়াজ তুলবা ভালো করে, কিন্তু কাকিম করে খারাপ আস পাতাল বাস অসলা বাস এগুলো দেওয়া যাবে না, কি করে এগুলো দিলে আবার বিপদ আছে না নাই, তোরা কেন আছে সবাই কইলে হুজুর হয়ে বাঁশ দিল আবার খারাপ বাঁশ, একটু ভদ্রভাবে তোমরা উপস্থাপন করি, আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। ওমর ফারুক বলতেছেন মা তুমি যেভাবে ধীর গতিতে চলতেছো আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলতেছে মেয়েটা বলতেছে পথিক আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হবে তোমরকে আমি খুঁজে বেড়াই। মেয়েটা বলতেছে ওমর ফারুককে না চিনে পথি আমি হলাম একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হবে তোমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন মা ওমর কি ছাগল দুম্বা নাকি যে দুই পাহাড়ের মাঝখানে ওমরকে তুমি খুঁজতেছো, ওমরকে যদি পাবার চাও তাহলে তুমি সংসদ ভবনে যাও, তুমি গণভবনে যাও, রাষ্ট্রভবনে যাও। ওমর ফারুক হলো অগ্র পৃথিবীর খলিফা, সেই ওমরকে তুমি পাহাড়ের মাঝখানে কেন খুঁজতেছো, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, সংসদ ভবনে যাও। মেয়েটা বলে প্রতীক তুমি জানো না আল্লাহ রাজত্ব যখন চালু হবে তখন নেতা খোঁজার জন্য সংসদ ভবনে যাওয়া লাগবে না, তখন নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। কি বুঝলেন, আল্লাহ রাজত্ব যখন চালু হবে
তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে পাবে। আপনারা জানেন যে সূরা মুলুক থেকে আপনাদের সামনে আলোচনা হচ্ছে, আল্লাহ রাজত্ব যখন বাংলাদেশে চালু হবে তখন কোন গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরা গরিবের দরজায় দরজায় ঘুরবে। সুবহানাল্লাহ কবেন না? এই জন্য বাংলাদেশে গরিব বেশি না ধনী বেশি? গরিব বেশি না বেশি না? গরিবেরা কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে থাকা দরকার। খালি গরিবরা যদি কোরআনের পক্ষে আসে গোটা বাংলাদেশে আল্লাহর রাজত্ব চালু হবে। জোরে কার কথা ঠিক কি না এরা বুঝতেছে না? তো কত বড় সুবিধা জানেন যে একটা গরিবের বাড়ির থেকে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়িতে এসে কবি, লে ভাই লে ভাই ভাই তুই টাকা না দিলে আমার টাকা হারাম হয়ে যাবি রে, কবর তোমাকে সাপ হয়ে দংশন মারবি ভাই, শতকর হারায় থাকে লে ভাই লে ভাই লে 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 আমার পাপারে ভাই, গরিব লাগা নিমরা হামরা এক ব্যাগ টাকা নিয়ে এক ধনী সাত দিন ঘুরেছে মরুভূমির মধ্যে গিয়ে দেখি তো কোনো গরিব পাই কিনা, মরুভূমির ভিতরে গিয়ে দেখে গাছের ছায় একজন ঘুম পাড়তেছে, মাথার তলে বস্তা, ধরে কর মাথার তলে কি বেয়া গেলে ভাবতেছে বস্তা মাথাতে ঘুম পাড়তেছে, ই গরিব রে গরিব রে। যে সালাম দিয়েছে বস্তাওয়ালা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ, বেগলা বলছে যে ভাই আপনারে সালাম দিলাম ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন, বলে এক বস্তা টাকা নিয়ে 15 দিন হলে ঘুরতেছি এখনো পর্যন্ত কোনো গরিব পাইনি। বেগলা বলে আমি ঘুরি 7 দিন তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? গায়েব থেকে কে যেন বলতেছে রে মুসলমান আল্লাহ রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে তখন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চলবে তখন আল্লাহ এলাকার জন্য রহমত বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ রাজত্ব যখন চলবে তখন সুদ কষা অঙ্ক থাকবে। আমাদের বাংলাদেশে ব্যাংকে সুদ আছে না? নাই। এই সুদ দেখতেছে তারা, এদের সুদ দেখতেছে, সুদ 100 টাকায় 10 টাকা সুদ, 100 টাকায় 20 টাকা সুদ, ইতিমধ্যে জোহরের আজান দিচ্ছে ওই আবার ওটা বাদ দেয় নামাজ পড়বার গেছে, ফেরেশতাকে আল্লাহ এখনই সুদের হিসাব করে মসজিদে যে নামাজ পড়তেছে ভাই বান্দা জাহান্নাম দেওয়া লাগবে, যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আর তুমি কেমন মুসলমান তোমার কলম দিয়ে সুদ লেখো? যেদিন আল্লাহর রাজত্ব চালু হবে একটা সুদ ভিত্তিক ব্যাংক বাংলার জমিনে থাকবে না। জোরে কর কথা ঠিক কি না কথা বল না, তখন হিসাব হবে যাকাতে বুঝুশিত কত টাকা ব্যাংকে রাখছে, বলে 1 লাখ 2,500 কাট, 2,500 যাকাত 2,500 শুল্ক, যারা কর্মচারী টাকা পাওয়া দিচ্ছে এর জন্য 2,500 আর গরিবের জন্য 2,500 কাল গেল কত, যারা 1 কোটি টাকা আছে তারা 2,50,000 টাকা গরিবের জন্য আর দেশের সরকারের কাজের জন্য 2,50,000 টাকা কাটবে, গোটা বাংলাদেশ স্বাবলম্বী হয়ে যাবে, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। মেয়েটা বলে পথি আমার ইমান বলতেছে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি আর 1-8 দিনের মধ্যে আমি পেয়ে যাব ইনশা। আপনার বলেন তো মেয়েটা পাইছে কিনা? ওমর ফারুক বলে মা আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওমর ফারুক বলে মা 3 বার আল্লাহর শুকর আদায় করলা কেন? বলে আল্লাহর শুকর আদায় করার কারণ হলো আল্লাহ আমার ইমানের বিজয় দিয়েছে। ওগামির আল মুমিনিন, আপনার কাছে আমার প্রশ্ন হলো অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। আমাদের বাংলাদেশে একটা এমপি যখন যায় আগে পাশে পুলিশের গুড়ি থাকে, পুলিশের গাড়ি থাকে, জোরে কোন ঠিক কিনা? মন্ত্রী যদি আসে কয়েক থানার পুলিশ তারে প্রোডাকশন দেয় আর আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার সামনেও কোনো চামচা নাই, পিছনেও কোনো চামচা নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন ইন্নামাল মুমিনু আয়াতুহু
যখন আল্লাহর কোরআন দিয়া আল্লাহর রাজত্ব দুনিয়াতে চালু হবে তখন প্রত্যেকটা মুসলমানের ঈমান বেড়ে যাবে। জোরে কান কি বাড়বে? এমন পর্যায়ে ঈমান বেড়ে যাবে দুনিয়ার কোনো র‍্যাব লাগবে না, পুলিশ রাখবে না। ওয়ানা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেবল মাত্র আল্লাহ পাক তার বডিগার্ড হয়ে যায়। ওমর ফারুক বলে, মা এখন বলো কি জন্য তুমি আমারে খুঁজতেছো ছয় দিন? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ওয়ামা নাকা মুমিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলের জীবন কাটাতে হয়েছে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর। জোরে কোন কয় বছর? কোনো দোষ নাই, একটাই মাত্র দোষ, দোষটার নাম কি? আমার কথা কি আপনার বুঝতেছে না? আজকে আমাদের বাংলাদেশে অনেক আলেম ওলামা জেল খাটতেছে, হয়তো আপনারা বলবেন অমুক দোষে অমুক দোষে, একটাও কিন্তু তাদের দোষ না, তাদের একটাই দোষ, আল্লাহর দুনিয়ায় কোরআনের সাম্রাজ্য চালু করা। ধরে কোন কথা ঠিক ঠিক না? মিশর বলেন, ইরাক বলেন, ইরান বলেন, বলেন পৃথিবীর যেখানেই বলেন, মুসলমানেরা আল্লাহর জমিনে যখন আল্লাহ রাজত্ব কায়েম করতে যাবে তখন একদল মানুষ তাদের শত্রু হবে, যেমন ছিল আবু জেহেল, যেমন ছিল নমরুদ, যেমন ছিল ফেরাউন, কিয়ামত পর্যন্ত এদের দোষর আছে না নাই? মেয়েটা বলতে যে 12 বছর আমি জেলের মধ্যে ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, আমার দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন আল্লাহর রাজত্ব যখন চালু হবে তখন ওই জমিনে জেলখানার কোনো দরকার হবে না, আল্লাহর রাজত্ব যখন চালু হবে অপরাধ করার সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া। ধরে কোন কথা ঠিক কি না? জামাই পোষার কোনো সুযোগ নেই, জামাই পুষতেছে না, মুরগি চুরি করে ডাকাতের কাছে আর বিছনা হয়েছে, চুরি করে গেছে মুরগি চুরি জেলখানা, রাত্রে যখন শোবার গেছে ডাকাতের কাছে বিছনা, ডাকাত কয় কেরে অপরাধ কি কয়, মুরগি চুরি মারছিল, কোন চোরের সাথে আমি থাকবো না রে। তো বলে, ভাই তাহলে কি করবো? বলে, আমার মতন ডাকাত আমি 2টা মার্ডার করে দিলে তো ও জোড়হাত করে বলে, দাদা এবারের মতন মাফ করে দেন, খালি বের হয়ে কি হয়ে ঢোকা লাগবে, আমার জামা হয়ে গেছে। আসলে জেলখানা এটা আল্লাহ রাজত্বে পছন্দ না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ রাজত্ব হলো চুরি করছে, কেমন চুরি করছে, ধনী হওয়ার জন্য করছে না অভাব মোচনের জন্য করছে, 3 দিন হলে না খেয়ে আছে, এই অবস্থায় যদি চুরি করে তার কিন্তু হাত কাটার বিধান না, কিন্তু একতলা বাড়ি 3 তলা করার জন্য বাঁশ ঢুকাইয়া ব্রিজ বানাছে, এদের হাত কাটা। জোরে কোন কথা ঠিক ঠিক না? রডের বদলে বাঁশ দিছে, রডের বদলে কি দিছে? এলে হচ্ছে চুরি, ছাগল চুরি করছে, কাঁঠাল চুরি করছে, আম চুরি করছে, এলে চুরির জন্য হাত কাটবে? এলে হাত কাটার চুরি না তো? আমরা পাইকারি আর মনে করি আম চুরি করলেও হাত কাটবে, তোর 100 টাকা তো দাম পাকা আছে, বাড়ির পাশে একটা গরিব মানুষ পড়ে গেলে কুড়ে নিলেও গেলে, এরকম লোক আছে না? না, তোর আম চুরি করবি না তো কি করবি? তাই বলে আমি বলতেছি না চুরি করেন করেন, কিন্তু আল্লাহর রাজত্ব যখন চালু হবে এইরকম ছোটখাটো চুরির জন্য হাত কাটবে না, হাত কাটা হবে বড় চুরির জন্য। আমিরুল মুমিনিন রোম পারস্য যখন দখল করলেন তখন আপনি বললেন আল্লাহর আইন দিয়া রাজ্য চলবে, জেলখানার দরজাগুলো মুক্ত হয়ে গেছে, আমি জেলখানা থেকে বের হয়ে যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার মা খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টানদের মধ্যে আমি একজন মুমিনা নারী, আমি এখন যাব কোন জায়গায়? এজন্য আজকে জেল থেকে বের হয়ে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, যদি আপনাকে পাই আপনার কাছে অধম দায়িত্ব আশ্রয় চা। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দেন, বলে মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলে, একটা অসহায় মেয়েকে আপনি আশ্রয় কেন দিবেন না? ওমর ফারুক বললেন, না ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। জোরে কর সুবহানাল্লাহ। মেয়েটা বলতে, ইসলামে আমার কি অধিকার আছে? ওমর
ওমর ফারুক বললেন, এই মুহূর্তে তোমার বয়স কত? বলে বয়স হলো 18। ওমর ফারুক বললেন, একজন মুমিনা নারী 18 বছর যখন বয়স হবে, ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তার বিয়ে বসার অধিকার থাকবে। সুবহানাল্লাহ, 18 বছর যখন মেয়েদের বয়স হবে, এক নম্বর দায়িত্ব হলো তাদেরকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেওয়া লাগবে 18 হলে। আর পুরুষের কত, আমাদের সরকারের একটা নিয়ম আছে না, নাই জোরেখান আছে না, নাই আছে তো? এখন হয়তো বলবেন, হুজুর মেয়েদেরকে 18 আগে বিয়ে দেওয়া যাবে না, দিয়েন না, দিলে কেস খাবেন, কেস খাওয়ার দরকার আছে? আমাদের বাংলাদেশ বর্তমান মানুষের রাজত্ব চলার কারণে বাল্য বিয়া বন্ধ করছে, বাল্য বিয়া বন্ধ, কিন্তু 14 ফেব্রুয়ারি বন্ধ করবার পারেনি। মানে বিয়ার আগে তুমি ছেলের মা হও, অসুবিধা নাই, কিন্তু 18 আগে বিয়ে দিলেই তোমার বিপদ। বিয়ার আগে যা করার করো। আমি সরকারকে বলবো, বাল্য বিয়া যদি বন্ধ করতে চান, বাল্য প্রেম বন্ধ করা লাগবে। জোরে কান কথা ঠিক কি না? 4 আর 5 এর ছাত্র ছাত্রী প্রেম করতেছে, জানেন? মুসলমান দেশে 14 ফেব্রুয়ারির মতন ন্যাকেন দিবস পালন কেন হয়? এগুলো বন্ধ করতে সরকার পারে না, বন্ধ করে হালাল বিয়া। আমি সরকারের দিকে তাকায় বলছি, ওমর ফারুক বললেন না, এই মুহূর্তে তোমার ইসলাম অধিকার দিল, ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা, কিন্তু তুমি কেমনে ভালো ছেলে খুঁজবা? তোমার তো অভিভাবক নাই। আমি তোমার অভিভাবক হয়ে একটা ছেলের খবর দেই, দেখি তো তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বললেন, আমিরুল মুমিনিন, কোন ভালো ছেলের খবর দিবেন? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আবদুল্লাহ, ছেলেটার বাবার নাম হলো ওমর, ছেলেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটা লম্বায় হলো 6 ফুট, গায়ের রং ফর্সা অত্যন্ত সুন্দর, এমন একটা ছেলে আমার কাছে আছে, ওই ভালো ছেলেটার সঙ্গে তুমি কি বিয়া বসবা? মেয়েটা মুচকি মুচকি হাসে আর বলে, বুঝতে পারছি, ওই ছেলেটা হলো আপনারই ছেলে, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের ছেলে আবদুল্লাহ, হাদিসের হাফেজের সঙ্গে আমার বিয়ে দিবার চান। ওমর ফারুক বলে, মা তুমি যদি রাজি থাকো তাহলে আমার তরফ থেকে কোনো আপত্তি থাকবে না। মেয়েটা বলতেছে, আপনি যদি প্রমাণ দিতে পারেন যে আপনার আবদুল্লাহ সবচাইতে ভালো ছেলে, তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আবদুল্লাহর চাইতে যদি কোনো ভালো ছেলে থাকে দুনিয়ায়, তাহলে আমার আপত্তি আছে। সুবহানাল্লাহ, কবে না, কারণ আপনি কইছেন আমার অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, এটা হলো আমার অধিকার। তাহলে আবদুল্লাহ যদি সবচাইতে ভালো হয়, এইটা যদি আপনি প্রমাণ দিবার পারেন, তাহলে আমার কোনো আপত্তি। ওমর ফারুক বললেন, না আমার কাছে তোমার ছেলের চাইতে ভালো কেউ হয় না। মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন, আপনার কাছে ভালো ছেলের খবর আবদুল্লাহ হতে পারে, কিন্তু আমার কাছে একটা ভালো ছেলের খবর আছে, ছেলেটার নাম হলো হুসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি কম্পেয়ার করে বলেন, আবদুল্লাহ আর হুসাইন এই দুইজনের মধ্যে ভালো কে? আপনি এখন বলেন, এই দুইজনের মধ্যে ভালো কে? সঙ্গে সঙ্গে উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। সাইদু শাবাবে আহলুল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওমর কান্দের বলে, মা আমার আবদুল্লাহর চাইতে হুসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, তাহলে হুসাইনের মতন ভালো ছেলে দুনিয়াতে থাকার পরে আপনার মতো আবদুল্লাহ, আপনার ছেলের মতো আবদুল্লাহকে আমি কেন বিয়ে করব? সুবহানাল্লাহ, না কেন, হুসাইনের ভালো ছেলের খবর আমার কাছে থাকার পরে আপনার ছেলের আবদুল্লাহর মতো ছেলেকে কেন বিয়ে করব? ওমর ফারুক বলে, মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার জন্য আমি ঘটক হব, এই জন্যই ঘটক হব, কারণ 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করেছ, 12 বছর তুমি ঈমানের পরীক্ষা দিয়েছ, লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াল আজিজুল গাফুর। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর পরন্ত বিকেল বেলা হযরত আলীর দরজায়,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়া হলো নবীর সুন্নত। কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন, আম্মাসাইলা ফালাতানহা। হযরত আলী চমকে গেলেন, সালাম দেওয়ার কণ্ঠ ওমর ফারুকের পাইলাম, আবার ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? সুবহানাল্লাহ। কোন নাই আম্মাসাইলা ফালাতানহার হলো ফকিরের আয়াত, এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? দরজা করে তাকায় দেখে হযরত ওমর দাঁড়িয়ে আছে, ওয়ালাইকুম আসসালাম বলে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি আমার দরজায় সালাম দিয়ে ফকিরের আয়াত তেলাওয়াত করলেন। ওমর ফারুক বলে, আলী রে আমি জীবনেও কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায় আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছে, আমিরুল মুমিনিন আপনার মতন মহান ব্যক্তি যদি হোসেনের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাজত্ব যখন চালু হবে, আল্লাহর রাজত্ব যখন চলবে, তখন ঘটক আগে যাবে ছেলের বাড়িতে, ছেলের বাড়িতে যাবে আগে ঘটক। যখন আল্লাহর রাজত্ব চলবে আমাদের বাংলাদেশে, ঘটক আগে যাবে কার বাড়িতে? ছেলের বাড়িতে। যা বলবে মহরনা কত দিবেন, মহরনা কত দিবেন? ছেলের বাপ বলতেছে 1,00,000 দিব। ঘটক বলে তাহলে মেয়ের বাপের কাছে যাই দেখি তো রাজি হয় কিনা। তারপরে মেয়ের বাপের কাছে যাই বলবে ছেলের বাপ, বাপ ছেলে 1,00,000 টাকা দিবার আছে, আপনি কি খান? মেয়ের বাপ বলতেছে আমার মেয়ে এত সস্তা না, যে 1,00,000 মহরনা বিয়ে দিব, দিব না। ঘটক আবার যা বলবে রাজি হয় না, ছেলের বাপ বলতে ঠিক আছে 2,00,000 দিব। এটা হলো আল্লাহর রাজত্ব। আর শয়তান রাজত্ব যখন চলবে তখন ঘটক যাবে আগে মেয়ের বাপের বাড়িতে, কত দিবে কত দিবে? মেয়ের বাপ বলতেছে কত দেওয়া লাগবে, ঘটক বলতেছে গত বছর 1,50,000 করছে, এখন আপনি কত ভরবেন সেটা চিন্তা করেন। মেয়ের বাপ মাটির দিকে তাকায় মনে মনে কয়, আল্লাহ রে এটা কোন দেশ রে, যেই দেশে ছেলের দাম কুরবানির আগের মতন বাড়তিছে, জোরে করে কথা ঠিক কি না? আপনারা বলেন তো ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? যেই বিয়েতে ডিমান্ড আছে ওই বিয়ে যদি কোনো মৌলবি পড়ায়, সেই মৌলবিরও খবর আছে, ওই বিয়ার যারা সাক্ষী হবে তাদেরও খবর আছে, ওই বিয়াতে যারা বরযাত্রী হবে তাদেরও খবর আছে, ওই বিয়াতে যারা দাওয়াত খাবে বান্দা সান্দা সবাইকে একসাথে জাহান্নাম দিবে। মানে সকলে মিলে অন্যায়কে প্রতিষ্ঠা করা, জোরে কোন কথা ঠিক কিনা? কে তুমি মৌলবি কয় টাকা পাবা, এ তুমি বিয়া করে কয় টাকা পাবা রে? আগে জিজ্ঞাসা করা দরকার যে এখানে ডিমান্ড আছে কিনা, মহরান নগদ কিনা, এর মৌলবির জিজ্ঞাসা করা দরকার। যেখানে মহরান নগদ কোনো ডিমান্ড নাই তাহলে আপনি পড়ান, আপনি যদি শোনেন ডিমান্ড আছে মহর না বাকি, যারা বিয়াতে সাক্ষী হলো তাদের অবস্থাও খারাপ, এই বিয়াতে পড়াবে, বিয়ার জন্য দোয়া করবে, বিয়ার ওলিমায় যাবে, খাওয়া দাওয়া করবে, বরযাত্রী হবে, একসাথে বান্দা আল্লাহ গোষ্ঠীকে জাহান্নামত দিবে, ডিমানালা বিয়ার বরযাত্রী হবে, এ কথা কথা কেন হবে? সমাজ ইচ্ছা করলে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, জোরে কোন কথা ঠিক কি না? আমরা সবাই বলবো যে বিয়াতে ডিমান্ড আছে মহরনা বাকি, ওই বিয়াতে আমরা দিব ফাঁকি যাব না, দেখবেন সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে। আলী বলতেছে, আমিরুল মুমিনিন আপনার মতন মহান ব্যক্তি যদি বিয়ার ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, আলী রে পাত্রীটা হলো 6 বছর বয়স ইমান গ্রহণ করেছে, 6 বছর বয়স ইমান গ্রহণ করেছে, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে, দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটার বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না, মনে মনে তোমার হোসেনকে করছে কামনা, এখন বলো তুমি রাজি কিনা? আলী বলতেছে, আমিরুল মুমিনিন আমি মনে 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 হোসেনের জন্য এমন একটা বউ বের হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে যেভাবে আনন্দ করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবে।
যেই বয়সে মনে হয় বিয়ে আপনারাই করবেন, যে উমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমরের সামনে এমন কথা যদি অন্য কেউ কইত তার অবস্থাটা কি হইত? কে তাও বকর জানাইছে উমর জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে, তাদেরকে বেয়াদব বলা যাবে? উমর ফারুক বলে হুসাইন আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মিলে যদি একটা সিদ্ধান্ত নেই তুমি কি সেইটা কবুল করবা না? হোসেন বলতেছে আপনি আমার মুরব্বী জানি, আমার বাবাও মুরব্বী জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই শুধু আমি মানি। লিল্লাহু আকবার। যাকে তাকে মুরব্বী মানলে তবলিগের মধ্যে মারামারি, জোরে কোন কথা ঠিক কিনা? 100 বছর ধরে যে তবলিগের মধ্যে কোনো ফাটাফাটি নাই, মারামারি নাই, কিন্তু গত 2-3 বছর হলে মারামারি আছে না নাই? আপনার বলেন তো কেন? কারণ এতদিন তাবলিগ এক মুরব্বী মানত, এখন আবার মুরব্বী দুটা করছে, চারটা না দুটা কয়টা, যাই হোক মুরব্বী বাড়ছে। আমি মক্কা যাই দেখি একজন হাত বাঁধিছে এটি, একজন হাত বাঁধিছে এই জায়গায়, একজন নাভির নিচে আর একজন হাত ছাড়া দেয়া। আমি চিন্তা করলাম ফেরি আমরা সবাই মুসলমান এরকম কেন? তো যাই হাত বুকত বাঁধিছে, তাকে বললাম ভাই যান আপনার হাত বুকে খেয়ে, বলতেছে আমার মুরব্বীর নাম হলো ইমাম শাফি, ওর মুরব্বী ইমাম শাফি। আমি বললাম যাই নাভির নিচে বলে মুরব্বী ইমাম আবু হানিফা, তুমি হাত ছাইড়া দিছো বলে আমার মুরব্বী হলো ইমাম মালিক। তাহলে কি বোঝা গেল? এক একজন এক এক মুরব্বীকে মানার কারণে এক একজনের হাত এক এক জায়গায় গেছে। আল্লাহ বলেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আমি আল্লাহকে যদি পাওয়ার চাই হাজার মুরব্বীর দরকার নাই, একটা মাত্র মুরব্বী সেইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম নবীর তরিকা, জোরে কোন আল্লাহর কি হুকুম নবীর কি তরিকা, কিন্তু আমাদের তরিকার হিসাব নাই। জিকির করতেছে আমার দয়া বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আর জিজ্ঞেস করা হচ্ছে তুই যে এরকম জিকির করিস তুই কোন তরিকার? আমি চিশতিয় তরিকা, আমি চিশতিয় তরিকা। আর একজন আপনার বলেন তো তরিকা কয়টা? হোসেন বলতো আপনি আমার মুরব্বী আমি জানি, আমার বাবাও মুরব্বী জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকে শুধু আমি মানি, নানা ছাড়া অন্য কাউকে মানা যাবে? উমর ফারুক বলে হুসাইন তুমি কি বোঝাবার চাও? হুসাইন বলতেছে আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হুসাইন ঘরের দরজার কাছে গিয়ে বললাম নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলতে হুসাইন আমি এখন জান্নাতে আরাম করতেছি, খবরদার ঘরের মধ্যে ঢুকিস না। আমি হুসাইন চমকে গেলাম, যেই নানা আমার ভাঙ্গা ঘরের মধ্যে শুয়ে আছে আর সেই নানাকে আমি জান্নাতে আরাম করতেছি, দরজা না খুললে কি হবে? আমি একটা জানালার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উড়াতকে বালিশ বানায় দিছে আর সেই উড়াতে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে এরকম বিলকে কাটতেছে। আমি রাগ করে বললাম নানা ভাই নানির উড়াতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে হোসেন রে তুই ছোট্ট মানুষ বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করেছে আমার বাবা যেমন বিয়ে করেছে, ও বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন তো বাবা আমার মা আপনার ঘরে আসার পর থেকে আপনার ঘর কেমন, শান্তি না অশান্তি? আমার নানা যদি নারীর বউ বানায় ঘর জান্নাত হয়, আমার বাবা যদি মাকে বিয়ে করার পরে ঘর জান্নাত হয়, আমি হোসেন তেমন একটা বিয়ে করব যে বউটা ঘরে আসার পরে আমার ঘরটাও আল্লাহর জান্নাত হবে।
বিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যারা বিয়া করেননি তারা এখন থেকে চিন্তা করে, এখন থেকে চিন্তা করে বিয়ে করার পরে আর পস্তালাভ নাই। পস্তালাভ আছে আমার বউ যখন, আমার বাপ আসবে, আমার শ্বশুর যখন আসবে তখন আমার কানে কানে কয় আমার আব্বা দেশি মুরগি খায়, আমার আব্বা কানস খায়, আমার আব্বা ট্যাংরা খায়, আমার আব্বা এশিয়ার দই মিষ্টি খায়। ঠিক আছে রে তোর বাপ আসুক রে আনমো রে। আমার শ্বশুর যেদিন আসে তার আগের দিন আমি কিনে নিয়ে দিই আমার বউ শ্বশুরের সামনে মাছ পাক দোস্ত পাক ডিম সব সব আর এক টুকরা খান আব্বা। আমার শ্বশুর তারা পাকতেছে না মাছ পাকতেছে, খান আব্বা এক টুকরা খান। আহ আমার শ্বশুর খাবে না তাও তাও কে আমার বাপ যখন আসে ওই 15 দিন আগে তার পুরাতন বিস্কুট বের করে দিছে আমার বাপের সামনে এক থালি বিস্কুট দিতেছে। আমার বাবা বিস্কুট কামড় দেয় দাঁতের সঙ্গে শিকটা লাগে, মানে পুরানো হয়ে গেছে ভাই কষ্টটা শব্দ হয় না শিকটা শিকটা। আব্বা কয় কে রে বাপ যতদিন তোর বাড়িতে আসি তোর বউ এমন বিস্কুট দেয় খালি দাঁতের সাথে লাগে। আমি কইলাম কে রে তোর বাপ আসলে আর আমার বাপ আসলে আল্লাহ বলতে ভালো আমলের পরীক্ষা করবো। আমি তখন ঘরের মধ্যে যাই আমার বউ মুসকে হাসি দেয় হাসতে কারণ রাগ করলে তো আসবি না আসবি না। আব্বা কিন্তু বসে আছে বউ যে ঘরের মধ্যে আছে আমি দরজার সিট কি তুলে দিছি আব্বা খুব জোরে ধরা হয়ে ধরা এই ফকুর তোর বাপ আসলে ট্যাংরা খায় দেশি মুরগি খায় কানস খায় এশিয়ার দই মিষ্টি খায় আর আমার বাপের সামনে শিকটা চা বিস্কুট করে কখন নির বেটি। তো তিন কথা দিয়ে বউ করছি রে তিন কথা দিয়ে তো তালাক দেন। আমার বইয়ের অভাব করছে বাপ মায়ের অভাব আছে কিন্তু বইয়ের অভাব নেই। দুই পাও ধরে বলতেছে খালি ছাড়া দেন আর জীবনে আমল করছি ভাই। এরপরে আমার বাপ আমার কোনোদিনও কয়নি যে শিকটা সা বিস্কুট দিছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যদি আমি দেখে শুনে যে করতাম আমার বাবার প্রতি শিক্ষা সাবিস করে যাইতো না। জোরে কোন কথা ঠিক কি না রে যুবকেরা এখনো যারা বিয়ে করো নাই আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরণে একটু মনোযোগটা শুনবেন মা হোসাইন বলতেছে আমিরুল মুমিনিন আমার নানা যেমন বিয়ে করেছে আমার বাবা যেমন বিয়ে করেছে আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন হোসাইন আমি যে মেয়েটার ঘটকারি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছে 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে এরপরও ইমান হারা হয় নাই। হোসেন বলতে আমিরুল মুমিনিন মেয়েটা আপনার কাছে ভালো হতে পারে কিন্তু আমার কাছে নাও হতে পারে। ওমর ফারুক বললেন তুমি মেয়েটাকে এক নজর দেখলে না মেয়েটার সঙ্গে কোনো কথাবার্তা হলো না এরপরে মেয়েটা খারাপ তুমি কেমনে বুঝো। হোসেন বলতেছে আমি খারাপ ভালো বলতেছি না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। সরলাকর না হোসেন বলতেছে আমিরুল মুমিনিন আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলল হোসেন তুমি কি 3টা প্রশ্ন করবে। হোসেন বলতেছে আমি দুনিয়ার মানুষের কাছে প্রশ্ন আউট করব না আমি যাকে বিয়ে করব সেই মেয়ের সামনেই শুধু প্রশ্ন আউট হবে। ওমর ফারুক বলে আলী রে তোমার হোসেন কি 3টা প্রশ্ন করবে তোমার কি জানা আছে। আলী বলতেছে আজকে জীবনে প্রথম শুনলাম যে 3টা প্রশ্ন করে আমার হোসেন বিয়ে করবে। ওমর ফারুক বলতেছেন যেই প্রশ্ন আলী জানে না যেই প্রশ্ন হোমর জানে না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে। কানতে কানতে মেয়েটার ঘরের দরজায় গিয়ে বলে মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর রে মা 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহকে বিয়ে করলে তুই ঠকবি না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন একই কথা কেন বলতেছেন যদি আপনি বলেন। বলেন হোসেনের সাইটা পর আব্দুল্লাহ ভালো তাহলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনি যখন বলেছেন ভালো একটা ছেলেকে
বিয়ে করার অধিকার আমার আছে, তাহলে হোসেন থাকতে আমি আবদুল্লাহকে বিয়ে কেন করব? উমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি উমর জানি না তার বাবাও জানে না, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। যখন আল্লাহর রাজত্ব দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মুসলমানের ঈমান এত বেড়ে যাবে নিজের শক্তি খেয়াল করবে না, শক্তি খেয়াল করবে আমার আল্লাহ ধরে কণ্ঠে কিনা। আপনারা বলেন তো, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যখন চড়কের উপরে বসেছিলেন, নিচে নমরুদের চুলা রকম দাও দাও করে জ্বলেছে, ঠিক কিনা বলেন? বারবার কিন্তু নমরুদ বলেছিল, ইব্রাহিম আগুনে পড়ে তুই সরকার হয়ে যাবি, আগুনে পড়ে তুই সরকার হয়ে যাবি। ইব্রাহিম নবী কিন্তু মুচকি মুচকি হেসে বলেছিলেন, নমরুদ তুই যে আগুনের কথা আমাকে বারবার বলিস, আমি সে আগুনের স্রষ্টার প্রেমে পাগল হয়েছি। নমরুদ তুমি আগুন জ্বালাবার পারো কিন্তু পোড়ানোর ক্ষমতা কার হাতে? আমি সে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছি, দেখি আমার আল্লাহ কি করে। এখান থেকে বোঝা গেল, যারা আল্লাহর হবে তাদের কলিজার মধ্যে শুধু থাকবে কে? আরো যারা বলেন কে? শুধু আল্লাহ থাকবে। মেয়েটা বলতেছে, আমি রব মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আপনাদের ঈমান কি কয় এটার কথা বলতেছেন? আমার পাঁচ ভাই একজন বলতেছে, হুজুর বর্তমান প্রধানমন্ত্রী যতদিন বেঁচে আছে ততদিন ওই জায়গা যাওয়ার ক্ষমতা। আমি বললাম, কেমন দেখবে আমার ইমান তাই কয় হুজুর, যতদিন বেঁচে আছে ওই জায়গা কেউ যাওয়ার পারবে? তাই বললাম, ভাই তাহলে আর কত বছর? বলতেছে ধরেন ধরেন 50 বছর। আমি বললাম, এটাই তোমার ইমান, এটাই আমার ইমান, আপনি কি করবেন? আমি তখন বললাম, দেখো 50 বছর না 5 বছর না 10 বছর এটা কোনো মুসলমান হিসাব করে বলতে পারবে? যেরকম পারবে, কারণ নয়টার সময় রাত 9টার সময় 4-তলা বিল্ডিং, 2 লক্ষ টাকার খাট, 12,000 টাকার কম্বল, 9টার সময় গায়ে দিয়া বলতেছে আমার ঘর আমার বাড়ি আমার নামাইকে, এই কয়ে চোখে মুখে কম্বল দিয়ে শুয়ে পড়ছে রাত 9টায়, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। কিন্তু রাত 4টার সময় 48 সেকেন্ডের একটা ভূমিকম্প, রাত 4টার সময়, 9টার সময় কথা আমাকে নামাইকে, আর 48 সেকেন্ডের একটা ভূমিকম্প কয়টার সময়? রাত 4টার সময়। খালি বিল্ডিং না বাড়ি খালি ওই এত জোরে নামছে যে কম্বলের মধ্যে ওর যে লুঙ্গি আছে ওটা পরার কথা খেয়ে লাগে, বিল্ডিংয়ের নিচে আসে বিল্ডিংয়ের দিকে তাকায় আছে। একজন এসে বলতে দেখে, ভাই আমরাও তো নামছি রে, তোর পরে লুঙ্গি, হাই হাই লুঙ্গি তো কম্বলের মধ্যে। এখন চিন্তা করেন, 9টার সময় যে লোকটা কইল আমাকে নামাইছে, 4টার সময় তাকে ন্যাংটা করে কে নামাছে? তাহলে মুসলমানের ঈমান হলো তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়া চেয়ার বসানোর মালিককে, আমার ন্যায়টা করে নিছেন আমার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এই যে আল্লাহ আল্লাহ বলতে যারা মুখ বন্ধ থলেন, আমি যে কোরআনের কথাগুলো বললাম এটাকে আমার কথা না আল্লাহ, সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে, এটাই হলো সবচাইতে উত্তম জিকির, এটাই হলো উত্তম জিকির। খালি জিকির করতেছে একেবারে জিকির করে ফজর নামাজ পড়ে জিকির টিকির করে জমি দেখবার গেছে, জমি দেখবার না না সকাল জমি দেখবার গেছে, যা দেখো উপর জমির পানি হঠাৎ নাই, কে রে উপর জমিতে আধা পানি আর আমার ডাক পানি নাই, ওই চারিদিকে টাকা আছে কেউ নাই, কেউ নাই। আপনারা বলেন ওর নামাজ হচ্ছে,
ফজরের নামাজ পড়ে দোয়া দরুদ জিকির করে চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আপনারা বলেন তো যারা প্রকৃত জিকির করে তারা কি চারিদিকে তাকায় না উপর দিকে তাকায়? কেউ না দেখলেও কে দেখছে? আরো জোরে বলেন কে দেখছে? উমর ফারুক এক দৌড়ে হযরত আলীর বাড়িতে। আলী বলতেছে আমির আল মুমিনিন কিছুক্ষণ আগে কাঁদতে কাঁদতে গেলেন, আবার কেন আইছেন? বলে তারিখ করতে চাই। হোসেন বলে কিসের তারিখ? উমর ফারুক বলে বিয়ার তারিখ না, তুমি যে তিনটা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার যাচাইয়ের তারিখ। আলী বলতেছে আমির আল মুমিনিন যেই প্রশ্ন আপনি জানেন না আমি জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? খামাকা তারিখ করে লাভটা কি? উমর বলে আলী রে ইমানের বলে বলিয়ান হয়ে মেয়েটা এমন কথা বলেছে, আমার মনে হয় মেয়েটা একলা না, মেয়েটার সাথে আমার আল্লাহ রয়েছে। ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। সবাই বলেন ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয় সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ঘরের মধ্যে বসে থাকে আর আল্লাহ আল্লাহ করে। আপনার যে ঘর আল্লাহ আল্লাহ করতেছেন ওই একটা ঘর খালি ঠিক আছে, আর আমার পাশের ঘরের মধ্যে আপনার বউ আর আপনার বেটি ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে, আপনার ঘর আর পাশের ঘর কি বাড়ির দুই ঘর, এক ঘর জিকির হয় আর এক ঘর ধরি হরি হয়, মুসলমানের ঘর ধরি হরি কেন? যাই দেখেন আপনার বোস আর জলসা হিন্দুদের নাটক দেখতেছে আর ওই নাটকের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লো লো করে বাজতেছে। রাত 9টার সময় আপনার যখন ঈশার নামাজ পড়ে বাড়ির যা ঘুমান ফেরেস্তা ঘুরবার আসে আপনাকে এই প্রামাণিক পাড়া জানে আসা দেখেছে প্রত্যেক বাড়ির থেকে লো 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 করে বাদ্য বাজতেছে। ওই স্টার জলসা জি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে ফেরেস্তাকে আল্লাহ যদি আপনি জান্নাতে যাবার চান আপনার বউকে আপনার হেফাজতে আনতে হবে। রাসূল বলেছেন যে জাতির যে অনুসরণ করবে ওই জাতির সাথে বান্দা জাহান্নামে দেওয়া হবে। তো পূজার বাদ্য কারা বাজাবে, মুসলমান না হিন্দু? হিন্দু তা আপনাকে ঘরত বাজে ক্যান্ডিশন লাইন লাইন বদরের যুদ্ধ করে সাহাবীরা যে সব পাইছে আপনি খালি কিসি দিয়ে ডিশের লাইন কাটেন একই সব একই সব। বর্তমানে বাংলাদেশে বদর যুদ্ধ নাই আবার ঘরে ঘরে আছে, খালি কাপড় কাটা কিসি দিয়ে আপনি ডিশের লাইন বিসমিল্লাহ কে যদি কোনো পুরুষ মানুষ দেখে বুঝবেন এর মধ্যে হিজড়ার স্বভাব আছে। যদি কোনো পুরুষ আপনাদের পুরুষের মধ্যে কেউ যদি হিন্দু করে স্টার জলসা জি বাংলা দেখে বুঝবেন তার মধ্যে কিসের স্বভাব আছে, হিজড়ার স্বভাব। কোনো মরদ মানুষ এই ম্যান ম্যানা প্যা প্যা নাটক দেখবি না। কিরে ছেলেরা খেলে হাসতেছে রে, কিরে এরা যাব আজ বুঝতেছে ভাই গাড়ির থেকে নামলেই এরা কে এটাই বুঝলো রে এটাই বুঝলো সামনে বসে বসে শোনো বাবা শোনো আল্লাহর বান্দার একটু মনোযোগ দর্শন দেন। ওমর ফারুক বলতেছে
হোসাইন, তুমি যে তিনটা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ করতে এসেছি। এখন নির্দিষ্ট তারিখ মোতাবেক আমার দিকে একটু খেয়াল করবেন, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী বসেছেন, আর মাঝখানে হযরত হোসাইন বসেছে, সামনে একটা চাদর দেওয়া হয়েছে। আমার কথা কি খেয়াল করতেছেন? ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের বয়সের মেয়েটাকে বসানো হয়েছে। আপনারা যে বসাটার দিকে খেয়াল করেন, ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, সামনে চাদর, চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করা লাগবে, সামনে চাদর দেওয়ার কারণ কি? সকলে জবান করে বলেন, কারণ কি? পর্দা। আরো জোরে, অথচ আমাদের বাংলাদেশে মমতাজ বেগম গানে গানে কইছে, ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেতুল হুজুর বুঝল না। তেতুল তত্ত্ব কিছুদিন আগে হাসান ইনু বলে নাই, এই মোল্লা আর তেতুল তত্ত্ব শোনেন নাই? হাসান ইনু আজকে কয়েকদিন আগে সংসদের মধ্যে বলেছে, এই মোল্লা ওয়াজের নামে রাজনীতি করে, ওয়াজের মাধ্যমে মানুষকে কোরআনের রাজত্বের দিকে ডাকে, আর এই তেতুল তত্ত্ব প্রচার করে। এই কথাগুলো ইনু সাহেব বলল। আমি পরের দিন আমার মাহফিল ছিল নড়াইল, নড়াইল ইউটিউবে দেখবে, আমি নড়াইল গিয়ে বলেছি, জিনু আর রাশেদ খান মিনন, তোমরা দুইজন যদি বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য দাঁড়াও, বাংলার জনগণ ভুল করেও তোমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে না, কারণ চেয়ারম্যান হওয়ার যোগ্যতা তোমাদের নাই। বর্তমান সরকারের দয়ায়, বর্তমান যে সরকার আছে এই সরকারের দয়ায় এরা সংসদে ঢোকার সাক্ষ্য আছে। জোরে কর কথা ঠিক করে, বর্তমান সরকার যদি বাজে না থাকলে চেয়ারম্যান হবে? আর ওরা সংসদে দয়া, তেতুল তত্ত্ব। আর মমতা সেই তেতুল হুজুর বলতে আহম্মদ শফি হুজুরকে বুঝাইছে, জানেন বর্তমান 103 বছর বয়স। গোটা বাংলাদেশের ভিতরে সমস্ত আলেমেরা যাকে মাথার তাজ বলে সম্মান করে, আলেমদের ওস্তাদ, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আহম্মদ শফি, তাকে বানাইছে তেতুল হুজুর। দরিগণ কি হুজুর? ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। আপনার বলেন তো, মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন কেমন? একটু কথা কম লাগবে, ওমরের মন কেমন, হোসেনের মন কেমন, হয়তো আলীর মন কেমন? তাহলে মনের পর্দা যদি পর্দা হয়, তাহলে তিনজনের মন তো ভালো, তাহলে সামনে চাদর দেওয়ার দরকার কি? এখানে চাদর যে হযরত ওমর বুঝাইলেন, আল্লাহর রাজত্ব যখন চালু থাকবে তখন মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। এই কোরআনের রাজত্ব যখন চালু থাকবে তখন মনের পর্দা পর্দা না, পর্দা হলো কার আইন? আজকে বাংলাদেশের সরকার যদি পর্দার আইন চালু করত, তাহলে 6 বছরের বাচ্চাকে ধর্ষিত হওয়া লাগতো না। আজকে নারী নিরাপত্তার নামে সরকার বহু আইন করেছে, করেনি? ধর্ষণের মৃত্যুদণ্ড, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ইভটিজিং করলে 2 বছরের কারাদণ্ড, এত কঠিন কঠিন আইন করার পরেও বাংলাদেশের নারীরা কিন্তু নিরাপত্তা পাচ্ছে, পাচ্ছে না, কারণ কি? বোঝা লাগবে তো, যে ঘরের মধ্যে যে সুটকি মাছ আছে, এই সুটকি মাছ যদি ঘরে থাকে বিড়ালকে কোনোদিন দাওয়াত দেওয়া লাগে? যে আমার ঘরে সুটকি আছে বিড়াল, তোমার দাওয়া লাগে না? সুটকির গন্ধ বিড়ালের নাকের সাথে একটা সম্পর্ক আছে না নেই? বিড়াল ঘরের মধ্যে যায় দেখে ঘরের দরজা খোলা, দরজা খোলা পায় বিড়াল খুশি হইয়া খাটের তলে ভুলকি দিয়ে দেখে পাতিলে সুটকি আছে, তার উপরে কোনো ঢাকনা নেই, ঢাকনা ছাড়া সুটকির পাতিলে বিড়াল বিসমিল্লাহ ছাড়া মুখ দিয়ে সমানে সুটকি খায়, খসর খসর শব্দতে সুটকির মালিক চিন্তা করে, কে শব্দ কি? আইসা দেখে বিড়াল কাম সারতেছে,
পিছন দিক থেকে বিড়ালকে খপ করে ধরে বলতেছে, বিড়াল আমার 2000 টাকা কেজি শুটকি তুই কেন খাইলি বল? পুনরায় যদি শুটকি খাস তোরে 20টা বেত মারবো। যেই বিড়ালকে একটা বেত মারলে বিড়াল মরে যাবে, সেই বিড়ালকে 20টা বেতের আইনটা বিড়ালকে ছাইড়া দিছে। ঘরের দরজা জানলা আগের মতোই খোলা রাখছে। আপনার বলেন তো 20টা বেতের আইনে কি বিড়াল শুটকি খাওয়া বন্ধ করবে? তুমি যতই আইন করো বিড়ালের বাপেরও ক্ষমতা নাই শুটকির কাছে আসতে পারে। আজকে নারী নিরাপত্তার নামে যত আইন করেছে সরকার, একটা আইনেরও দরকার নাই। খালি নারীদের জন্য দরজা জানলা মানে পর্দার আইনটা চালু করে দে, বাংলার প্রত্যেকটা নারী আল্লাহর রহমতে নিরাপত্তা পাবে। জোরে বলেন ঠিক। চিন্তা করে ওমর ফারুক আল হোসেন, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও রে দাও, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। প্রশ্ন হলো কয়টা? খুব খেয়াল করবেন, হোসেন রাদিয়াল্লাহ বলে রে মে আব্দুল এলেক এগুলাকে খাবে, চাটা খাবে কে? আপনার চা খাবে? কেউ খাবার চা? এই এখানে কে চা খাবি? আমি আমার ওয়াজের জীবনে তেজো চা খাই না, এই জন্যই খাই না যে এতগুলো মানুষের বসে দিয়ে চা খাওয়া একটা শরম বেত। আপনাকে মধ্যে কারুজোর খাওয়ার মন চাই তাহলে সাইডে দেখায় আসবে। এই কেউ খাবে না, কেউ আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী এক গ্লাস দুধ নিয়ে এসে বলছে, হুজুর দুধটা যদি পান করতেন আমি খুব খুশি হতাম। রাসূল দুধের গ্লাস হাতে নিয়ে বললেন, সাহাবী দাওয়াত দিলে ঠিকই কিন্তু জায়গা মতো দিবার পারলাম না। সাহাবী বললেন, হুজুর আমার ভুল কোন জায়গায়? আল্লাহর নবী বলেন, এতগুলো সাহাবীর মধ্যে তুমি আমাকে এক গ্লাস দুধ পান করার দাওয়াত দিলে, এই দাওয়াতটা যখন আমি একা থাকতাম তখন দেওয়া দরকার ছিল, এতগুলো সাহাবীর মধ্যে আমার দাওয়াত দিলে, এদেরকে বসে রেখে আমি দুধটা কেমনে খাই? সাহাবীরা বললেন, হুজুর আমি আমরা আপনাকে এত ভালোবাসি, আপনি দুধ পান করেন আমাদের কোনো আপত্তি। আল্লাহ রাসূল বললেন, তোমরা যেমন আমাকে ভালোবাসো তার চাইতে আমি 100 গুণ বেশি তোমাদের ভালোবাসি। এখন কি করবে? গরিব সাহাবি চোখের পানি বের করে কান্দে, আল্লাহর নবী দুধের গিলাস দিয়ে বলে, সাহাবীরা রে ও দাওয়াত দিতে ভুল করেছে, ও দাওয়াত দিতে ভুল করেছে। তাই বলে আমি কি দাওয়াত দিতে ভুল করবো নাকি? আমি তোমাদের সবাইকে দাওয়াত দিলাম, পেট ভরে দুধ পান করো। সুবহানাল্লাহ। এক গ্লাস দুধ নবী নিয়ে বললেন, তোমাদের সকলকে আমি দাওয়াত দিলাম, পেট ভরে দুধ পান করো। এই বলে আল্লাহ নবী দুধের গ্লাসে মুখ লাগাই দিয়া কিছু দুধ পান করা অবাক্যকে বলে, অবাক্যর পেট ভরে দুধ পান করে ওমরকে পার করে দাও, ওমর পেট ভরে দুধ পান করে ওসমানকে দাও, ওসমান পেট ভরে দুধ পান করে আলীকে দাও। হয়তো অবাক্যর দুধের গ্লাস নিয়ে নবীর মুখের দিকে একবার তাকায়, দুধের গিলাসের দিকে একবার তাকাই, যতটুকু দুধ গিলাসের মধ্যে আছে পেট ভরা তো দূরের কথা, আমি সম্পূর্ণ দুধ পান করলে আমার আধা পেটে হবে না, তাহলে পেট ভরে কেমনে খাই? রাসূল বলা, উবাক্কার তোমার যে দুই চোখ দুধ কম দেখতেছে ওই দুই চোখ বন্ধ করে দাও, যে দুই চোখ দুধ কম দেখতেছে ওই দুই চোখ বন্ধ করে দাও। অবাক করে দেল্লা দুইটা চোখ বন্ধ করে দিলেন, ইয়ানজুরু বিনুরিল্লাহ, তাকায় দেখে দুধের গিলাস গিলাস নাই, আল্লাহ দুধের ভাণ্ড বানায়া দিছে। আহ্বান করে দেল্লা পেট ভর পান পান করে উমর ফারুককে দেয়, উমর ফারুক আহ্বান করে দিকে তাকায়, গিলাসের দিকে তাকায়, গিলাসের দিকে তাকায়, আহ্বান করে দিকে তাকায়, বলে তুমি যে ঢক ঢক করে দুধ পান করলে কিন্তু গিলাসে গিলাসে ঘুরাই নি, তুমি কি দুধ পান করলে না অভিনয় করলে? আহ্বান কর বাল্লিগো আননি পালাও আয়া, বাল্লিগো আননি পালাও আয়া। আহ্বান কর বলে উমর চোখ বন্ধ করো, উমর ফারুক চোখ বন্ধ করে দেখে হাতের গিলাস গিলাস না, ওটা আল্লাহ দুধের বালতি বানায় দিয়েছে, পেট ভরে পান করে ওসমানকে দেয়, এক একে 70 জন সাহাবী চোখ বন্ধ করে দুধ পান করে নবীর হাতে যখন গিলাসটা দিছে, নবী গিলাসটা দাওয়াতকারী সাহাবীর হাতে ফেরত দেয়, সাহাবী তাকায় দেখে যেমন দুধ তেমনি দেখা যায়, বলে ইয়া রাসূলুল্লাহ আমি যতটুকু দুধ এনেছি ততটুকুই তো গিলাসের মধ্যে আছে। আল্লাহ নবী বললে, আল্লাহ দুধটা ঠিক রেখে বরকতের উপরে 70 জন সাহাবীর পেট ভরায়া দিছে। তাহলে সবাইকে খাওয়ানোর নিয়ত করা, এটা কি কমে যাওয়া না বরকত হওয়া?
আমি তো বলতেছি এনারা সবাইকে খাওয়াবে, পোলা খাওয়াবে, তবার তবার তাবার চা খাওয়ার কি দরকার? কে মন খারাপ করতেছেন? আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, উমর ফারুক বলে হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন রাদিয়াল্লাহ দাঁড়িয়ে প্রশ্ন করতেছে, একটু মনোযোগ দিবেন। হোসাইন বলতেছে, রে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একা হয়েছি। ওমর ফারুক বলে, হোসাইন প্রশ্ন করা বাদ দে, তুমি কি বলতেছো? তুমি একা কেমনে হলে তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তাহলে তুমি কেমনে একলা হলে? হোসাইন বলে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা, আমার ডান পাশে যে মহামানব, আমার বাম পাশে যে মহামানব বসে আছে, এই দুইটা মানুষ শুধু দেহ নিয়ে আমার পাশে বসেছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন, হযরত উমর কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? কিন্তু বসে আছে ছেলের পক্ষে, ছেলের ধারে। তার মানে বোঝা গেল, ছেলের ধারেই শুধু দেহ নিয়ে বসে থাকলে হবে না, শুধু দেহ নিয়ে থাকলে হবে না, মনটার দিকে খেয়াল করা লাগবে। ওমর ফারুক বলে, হাসান এখন তুমি প্রশ্ন করো, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাসান বলে, এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই বলছে আমার মাকে তুমি জানো, সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে, হযরত আলী চমকে উঠছে। আমি ছেলের সঙ্গে আছি, ছেলে আমার কথা না বলে তার মায়ের কথা কেন বলতেছে? হোসেন তো বলতে পারতো, এ মেয়ে আমার বাবাকে তুমি জানো, বাবার কথা না বলে মায়ের কথা বলার পেছনে কারণ হলো, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায়ও ধরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো মা, একটা ডাক দেন তো মা, কি কেমন লাগে? বলে বলেন মা, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবানা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। হোসেন বলতেছে, রে মেয়ে আমার এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসেন আপনার মাকে আমি চিনি, যেই বইছি চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে, আর হোসেন মুচকি মুচকি হাসতেছে। তিন বিচারক তিন রকম, কয় বিচারক? উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে, আর হোসেন মুচকি মুচকি হাসতেছে। একটু খেয়াল করবেন, উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট, প্রথম প্রশ্নে আউট। প্রশ্ন করলো, আমার মাকে জানো? আর উত্তর দিলে, আমি চিনি, তুই কেমনে চিনবি রে? হোসেনের মা কি পাড়া বেড়ানি নাকি? পাড়া বেড়ানি কি? পাড়ার উমুকের বউকে সবাই চেনে, আপনার বউকে যদি পাড়ার সব লোক চেনে, আপনি বেশস জাহান্নাম, আপনি লেখা লেখ, আপনি জাহান্নামে যাবেন। আপনার বউ যদি গোটা পাড়ার লোক চিনে, ঝুমুকের বউয়ের চোখের চেহারা ভালো রে, আরেকজন গোলাপের তাকির মতন মুখ রে, আরেকজন খাটো না হোক রে, ফর্সা রে, বুঝবেন আপনি জাহান্নামে যাবেন, কেন আপনার বউ পাড়ার লোক চিনে কেন? আল্লাহ রাসূল বলেছে, আদাইসু লাইয়া দুখুলুল জান্নাহ, দাইস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, দাইস কোন নারী? আল্লাহ নবী বললেন, দাইস নারী না, দাইস হলো সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমার বউ গোটা পাড়ার লোক চিনে, তার মানে লক্ষণ ভালো, এ কথা না লক্ষণ ভালো? আপনারা অনেক সময় তো মোটর সাইকেলের ভিতরে বউ নিয়ে, ঈদের দিন দিন অমুক দিন একটু গোটা পাড়া ঘরে ঘরে না, এরকম ঘরে না, বউ দেখাচ্ছে, জনগণ দেখতেছে, অমুকের বউকে, যে কয়টা যুবক আপনার বউ দেখেছে, দেখার মধ্যেও কিন্তু দেখার ঠাই দেখে, কেউ দেখে এরকম দেখে আহ করে ঢুকেছি বিমান,
কেউ আর দেখে করছে মাল ভালোই রে, এরকম এক একজন এক একভাবে দেখছে, রাত্রে দরজা জানলা বন্ধ করে ঘুমাইছে, আপনার ওই ব্যাপারটা বউ কম পক্ষে 10 জনের ল্যাপের মধ্যে ঢুকছে, ব্যাপারটা বউ 10 জনের ল্যাপের মধ্যে ঢুকছে, আপনার ব্যাপারটা বইয়ের কারণে ওদের স্বপ্ন তো সহজ হাসতেছেন যে আজকে যুবকেরা যে স্বপ্ন হয় এটা কি পর্দা, এটা পর্দা নিশি নারীর জন্য না, বেপর্দা নারীর কারণে আমাদের যুবকদের শরীর শেষ হয়ে গেছে, দেওয়ালে দেওয়ালে পোস্টাল, দেওয়ালে দেওয়ালে পোস্টাল, নেকেট পোস্টাল দেখছেন আপনারা, যৌন শক্তি হারবাল দেখেন না, এটা ইন্ডিয়ান হারবাল আমি দেখলাম লেখা আছে, ছোট জিনিস বড় করবেন, সেখন আছে মোটা করবেন, বেকা আছে সোজা করবেন, মুসলমানের সবচাইতে বড় ওষুধ হলো আল্লাহর কোরআন, ধরে কথা ঠিক কি না, সব সমস্যার সমাধান এত আস্তে বলেন কেন, এর সাইতে জোরে পারবেন না, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান হযরত আলীর সজদা দর দর করে পানি পড়তেছে, হযরত আলীর সজদা দর দর করে পানি পড়ার কারণ হলো এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, খুব খেয়াল করবেন ঘরের মধ্যে ঢুইকে থেকে ঘর সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া মা ফাতেমা সুন্দরী সাইদা গলিজা বসে আছে, হযরত আলী ঘরের মধ্যে ঢুকে আল্লাহর প্রশংসা করতেছে, এত সুন্দর ঘর সাজাইছে, এত সুন্দর সন্তান দুইটাকে সাজায় দিয়া বউটা সুন্দরী সাইদা গলিজা বসে আছে, হযরত আল্লাহর শুকর আদায় করতেছে, এমন সময় ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন যখন অন্য ঘরে যায় মা ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়, দরজা বন্ধ করার পরে হযরত আলী আরো আনন্দ নিয়ে বলে ফাতেমা আজকে 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তুমি আমার সঙ্গে তেমন করে ভালো কথা বলো নাই, শুধু কান্নাকাটি করেছো, আজকে এত সুন্দর করে ঘর সাজাইছো, এত সুন্দর করে হাসান হোসেনকে সাজায় দিয়া তুমি সুন্দরী সাইজা কইজা ঘরের মধ্যে বসে আছো, আমি আসার সঙ্গে সঙ্গে হাসান হোসেনকে অন্য ঘরে পাঠাই দিয়া দরজা বন্ধ করলা, আসো আমার বুকের ভিতরে আমি একটু তোমার সঙ্গে আদর সহাস প্রেম করতে চাই, ফাতেমার চোখটা দর দর করে পানি পড়তেছে, আলী বলে ফাতেমা কান্দার কারণ কি, বলে ও গো স্বামী আর কোনোদিন সুন্দর করে ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সুন্দর করে সাজাবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবার সময় হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, যেই মাত্র কইছে আজকে গভীর রাতে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে, মা ফাতেমা আস্তে করে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে, আমি পর্দানিশি ফাতেমা সবসময় আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার মৃত্যুটা পর্দার ভিতরে দিও, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই জন্য আজকে রাতের অন্ধকারকে পর্দা বানায় আমার মৃত্যু হবে, আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে, আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি আমার কাছে কিছুই চাইলা না, আজকে মরার সময় তুমি কি চাইবা ফাতেমা, বলে আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে, রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে যদি দাফন করেন তাহলে আমার কবরের পর্দা থাকবে না, এই জন্য রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে, ও গো স্বামী আমার 2 নম্বর চাহিদা হলো আমার কোনো
জানাজার ব্যবস্থা করবেন। আলী বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরো, লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, তুমি জানাজা কেন নিষেধ করতেছো? ফাতেমা বলে, ও গো স্বামী, লক্ষ মানুষ হাজির হয়ে আমার লাভটা কি? যদি লক্ষ মানুষ বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই লক্ষ মানুষের দোয়াতে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। স্বামী, আমার তিন নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমার লাশ কাঁদবে না, আমার মতন পুরুষ মানুষ দুনিয়াতে তেমন নাই। যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ও গো স্বামী, আমার বাবা বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, খাটনি কান্দে কে নিবে? আপনি আমার লাশ জান্নাতের বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে রাতের অন্ধকারে, দুনিয়ার কোন মানুষ যেন আমার কবরের খবর না জানে। বাজান গো হযরত আলী এক দৌড়ে গেছে আবু জার গিফারের কাছে, আবু জার আবু জার বলে কাঁদতেছে। আবু জার চমকে যায়, গভীর কেমন করে কে কান্দে, দরজা করে তাকায় দেখে আলী, কি জন্য কান্দো আলী? বলে, আমার ফাতেমার জন্য কবর খুঁড়তে হবে, রাতের বেলা কেন দিনের বেলা হবে না? বলে, পর্দা নিশে ফাতেমা গোপনে বিদায় নেবে, দুনিয়ার কোন মানুষ যেন কবরের খবর না জানে। আবু জার গিফারে কবর খুঁড়তে পারে নাই, যতটুকু খুঁড়েছে এরপর হযরত আলী কবর খুঁড়ে ফাতেমাকে যখন দাফন করে, মাটি দিয়ে যখন আসমানের দিকে তাকায়, বলে, মাহবুব, আমার ফাতেমা রাতের অন্ধকারে বিদায় নিল, রাতের অন্ধকারে কবর দেওয়া হলো। এই বলে যেই মাত্র কবরের দিকে তাকাইছে, তাকে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী কান্দেরা বলে, ফাতেমার কবর, এই মাত্র ফাতেমার কবর দিলাম, কবর কোন জায়গায়? কে যেন বলতেছে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যেই ফাতেমার কবরের খবর দুনিয়ার মানুষ জানে না, সেই ফাতেমারে চিনবে কেমনে? মেয়েটাকে বলতে তো হোসাইন, আমি আপনার মাকে চিনি, কেমনে চিনবে? আলী কান্দতেছে, ওমর ফারুক জিব্বাত কামড় দিয়ে, হোসাইন মুসকি মুসকি হাসতেছে। মেয়েটা বলে, হোসাইন, আপনি যে প্রশ্ন করলেন, আমার মা কে জানো? আমি উত্তর দিলাম, হইল কি হইল না, আপনার তিন বিচারক যে কথা না বলে চুপ করে আছেন। ওমর ফারুক বলে, কেমনে হবে, তোমাকে প্রশ্ন করলাম, আমার মা কে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবে? তোমার বাড়ি হলো রোম দেশে, রোমের জেলখানায় তুমি বন্দি বড় হয়েছ, তুমি হোসেন মার সাথে মা কে কেমনে চিনবে? মেয়েটা বলে, হোসাইন, আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, যেই বলে আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম কানে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলে, মা, যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই তিন জনের মধ্যে একজন পর পুরুষ রয়েছে। যা বলছিস বলছিস আর বলিস না, এই তিন জনের মধ্যে একজন পর পুরুষ, পর পুরুষের নাম কি? হযরত ওমর চিন্তা করে দেখেন যে ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লা কানা ওমর, নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে ওমর নবী হয় নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরকে দিয়েছে। সেই ওমরের মতন মহান মানুষ যদি পর পুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? মুরিদের বউ আর পিসায়ের সাহেব, এ কথা বল না কেন? আজকে আমাদের বাংলাদেশে, আমার দয়াল বাবা কেমলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর রে বাবা। ফেসবুক খুললেই দেখা যায় বাবার পায়ে মেয়ে মানুষ সেজদা করতেছে, দেখা যায় না? এটা বাংলাদেশ না, বেশ না, বিদেশে, আমাদের বাংলাদেশে 90% মুসলমানের দেশে এরকম বেহায়াপনা চলে। এগুলোর বিরুদ্ধে সংসদে কথা হয় না, কথা হয় বদরুল রশিদ কি ওয়াজ করলো? আমরা এখানে আজকে কাউকে গালি দিছি? এ কথা বল না, গালি দিছি? সব কথা ইউটিউবে উঠতেছে, কোন গালি দিছি? কোনো বিরুদ্ধে কথা বলা হয় না। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন,
হযরত আলী বলতেছেন, মা চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনের তলে লাল একটা দাগ ছিল, তুই কেমনে বললি মা? মেয়েটা বলতেছে, মুরব্বি ওই রোমের জেলখানায় যখন আমি বন্দি ছিলাম, সকালবেলা তিনটা করে চাবুক মারত, বিকালবেলা তিনটা করে চাবুক মারত, এই চাবুক মারতে মারতে একসঙ্গে আমি বেহুশ অবস্থায় আল্লাহকে বললাম, মাবুদ আপনি আছেন আসমানে আর নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। এই বলে কান্দে কান্দে যখন ঘুমিয়ে গেছি, এমন সময় দেখি নূরের একটা পুতুলি আমার শিয়রের পাশে বসে আমার মাথার হাঁচুলের মধ্যে হাত দিয়ে কাঁদতেছে। আমি কইলাম, কে গো, আপনি জান্নাতের নুরি না বেহেস্তের ফরি? এমন করে আপনি কেন কাঁদতেছেন আমার মাথায় হাত দিয়ে? বলে মা, আমি জান্নাতের হুরিও না বেহেস্তের ফরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতে। মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন, আমি সঙ্গে সঙ্গে চোখের দিকে তাকায় দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন সিল্লা বলে, রে আমি এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী রে আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে, আমার মনে হয় আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতে, যে এত সহজ না, একটা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করব সেই কথা কিন্তু আমি বলি নাই, 3 প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কয় প্রশ্ন? একটা একটা প্রশ্ন সবাই পারবে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, ঠেলা করলে যে আল্লাহ সবাই কয় এটাকে আপনার বিশ্বাস করেন? যুদ্ধের সময় অনেক হিন্দুরা আল্লাহর দিকে ঠেলা ঠেলা, আর আমার জীবনে বাস্তব, আমি ওই কাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি থুয়ে আছি, যমুনার ওই পারে মাঝনা বাড়ি আমার বাস, মাঝনা বাড়ি তো মাহফিল কমিটি বিশাল একটা নৌকা নিয়েছে একেবারে লঞ্চের মতো, আমি নৌকার মাঝে বসলাম, দেখি 100 যাত্রীর নৌকা, নৌকা যখন যমুনার মাঝখানে, আল্লাহর কি শান, আসমানে কালো মেঘ, মেঘের মধ্যে বাতাস, যেই বাতাস শুরু হলো ওই নৌকায় এতগুলো মানুষের মধ্যে 2 জন হিন্দু ছিল, ওই 2 হিন্দু আমার কাছে এসে বলছে যে হুজুর কিছু একটা করেন। আমি বললাম কি করবো, বলে এরকম অবস্থা হলে আজান দেওয়া লাগে। আমি বললাম, কেরে তোমরা হিন্দু আজান কি বলবো, হুজুর আমাকে বাড়ি মুসলমান এলাকা তো, এরকম বিপদ হলে মুয়াজ্জিন আজান দেয়। আমার হাফিজ সাহেব বললাম, দেওয়া যায়, একবার দিলে ভালো কমে গেল, 2 বার দিলে ভালো হলো। আমি 2 হিন্দুকে বললাম, তোদের ভগবানের খবর কি? ওরা 2 জন নিচের দিকে তাকায় বলে বলতেছে, ঠেলা তুলে ভগবান আছে, ঠেলা তুলে সবাই আল্লাহ কয়, জোরে কান ঠিক। তাহলে কবরে 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই পারবে, হিন্দুরাও আল্লাহ বলবে, খ্রিস্টানও আল্লাহ বলবে, ইহুদিও আল্লাহ বলবে, মুসলমানও আল্লাহ বলবে, কিন্তু 2 নম্বর প্রশ্ন যখন করবে তখন ধরা খাবে। যখন 2 নম্বর বলবে আমার দিন উকা তোমার দিন কি, তখন তার কথা বলবে। একমাত্র কারা পারবে? আমাইয়া মুতাদি গায়রাল ইসলাম আদিনান ফালাইন ইউকবাল মিনহু, একমাত্র আমরাই পারবো, জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 2 নম্বর প্রশ্ন করতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন, হোসাইন 2 নম্বর প্রশ্ন করতেছে, রে মে আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি যে ঈমান গ্রহণ করলে, 6 বছর বয়সে তুমি যে ঈমান গ্রহণ করলে, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, ওই রোম দেশের সকলেই খ্রিস্টান, ওই খ্রিস্টান দেশের মধ্যে 6 বছর বয়সে তুমি ঈমান পাইলা কোথায়, ঈমানের খবর তোমাকে কে দিল, কি কারণে তুমি ঈমান গ্রহণ করলে, এটাই হলো আমার 2 নম্বর প্রশ্ন। ওমর ফারুক থরথর করে কাঁপতেছে, কাঁপার কারণ হলো এই প্রশ্ন ওমরের করা দরকার ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? যখন তুই পাহাড়ের মাঝখান মেয়েটাকে দেখেছে, মেয়েটা যখন বলতে 6 দিন হলে খুঁজতেছি, আমার দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, তখন কিন্তু হযরত ওমরই প্রশ্ন করা দরকার ছিল, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? যেই প্রশ্ন হযরত ওমর করতে পারে নাই সেই প্রশ্ন করলো হোসাইন, জোরে কান কে, সেই প্রশ্ন করলো হোসাইন, 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? এবার মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? যদি আমি বলতে চাই আপনারা কিন্তু বড় কষ্ট পাবেন। ওমর ফারুক বলে, বিয়া যদি বসবার চাও তাহলে
তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর দাও, যতই কষ্ট পাই হোসেনের সঙ্গে তোমার বিয়েটা আমি উমর দেখতার চাই। জোরে বল সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, ছয় বছর বয়সে মানকে আমি পাইলাম। তাহলে শোনে, আমি আমার মায়ের কাছে ছিলাম অন্দর মহলে, আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। অন্দর মহলে গিয়া আমার মায়ের কাছে বলতেছে আমার নাতনি কোন জায়গায়। আমি তখন ঘর থেকে বের হয়ে বললাম দাদু ভাই, আমার দাদা বলে নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি ছয় বছরের ছোট্ট মেয়েকে দাদা যখন বলতেছে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি বললাম দাদু ভাই আমি খেলা দেখবার চাই। দাদা আমার হাতটা ধরে রোমের রাজ দরবারে, দাদার সিংহাসনের পাশে আমার জন্য ছোট একটা ছোট্ট চেয়ার সেট করে রেখেছে, ওই চেয়ারে বসে বললাম দাদু ভাই খেলা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন ওই ছয় বছর বয়সী মানুষ কেমনে পাইলাম, শুনতে যদি চান তাহলে শোনেন। আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের দুইটা চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রেখেছে, ওই মানুষের দুইটা হাত কালো রশি দিয়ে বেঁধে রেখেছে, ওই মানুষের দুইটা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসে, আপনি আমারে যা দেখাচ্ছেন ওইটা একটা মানুষ আমি দেখতে পাই। আমার দাদা বলে খবরদার মানুষ না মানুষ না, মানুষ বলবি না, ওটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে হাসাই আমি ছয় বছর বয়সে বুঝতে পারলাম খ্রিস্টান জাতিরা মুসলমানকে মানুষ মনে করে না, এই মালওয়ানের বাচ্চারা মুসলমানকে মানুষ মনে করে না, ইহুদিরা কিন্তু মুসলমানকে মানুষ মনে করে না। আমাদের প্রতিবেশী ভারত যদি মুসলমানকে মানুষ মনে করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানানোর রায় দেবার পারত না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। মেয়েটা বলে হোসাইন আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন আমি তাকায় দেখি আগুনের চুলায় দাও দাও করে আগুন জ্বলতেছে, চুলার উপর একটা ডেকসিতে মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলতেছে মুসলমানকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান তেলের মধ্যে পুড়ে মরে মরে, আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি বললাম দাদু ভাই একটা মুসলমানকে মারার খেলা আমি দেখব না, এই খেলা আমি দেখতে চাই না। আমার দাদা বলতেছে তোকে নিয়ে এই অন্দর মহল থেকে দেখার জন্য দেখতেই হবে, আমাকে জোর করে যখন বসাইলো আমি তখন অনুনয় করে বললাম দাদু ভাই ওই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা রোম সম্রাট কাইসার বলে একবার কেন 100 বার মাফ করা যায়, হাজারবার মাফ করা যায়। বললাম দাদু ভাই তাহলে কেন মাফ করতেছেন না? আমার দাদা বলতেছে একটা বার যদি ওই মুসলমান বলে আল্লাহ রাসূল মানি না, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, বলার সঙ্গে সঙ্গে হাতের বাঁধন পায়ের শিকল খুলে দেওয়া হবে, মুসলমানকে মুক্ত করা হবে। মেয়েটা বলে হোসাইন দে। আমি তখন দাদার কাছ থেকে উঠে গিয়া ওই মুসলমানের সামনে গিয়ে বললাম মুসলমান একটা বার খালি বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে উত্তপ্ত আগুনের তেল থেকে আপনাকে আমার দাদা ছেড়ে মুক্ত করে দিবে, খালি একটা বার বলেন আল্লাহ রাসূল মানি না। হে হোসাইন শোনো, আমি ছয় বছরের ছোট্ট মেয়ের সামনে ওই মুসলমান চিৎকার করে বলতেছে রে মা তুমি ছোট্ট মানুষ, তুমি বোঝো না তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি। দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়ব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল আমি ছাড়তে পারবো না। মেয়েটা বলে হোসেন রে এই কথা যেই মাত্র মুসলমান বলেছে আমার দাদা রোম সম্রাট কাইসার সিংহাসন থেকে দাঁড়িয়ে বলে আর দেরি করা যায় না, ওই মুসলমানকে হাত পাবে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি যাবার চাইলে দাদা আমার হাতটা জোর করে ধরে রাখে, আমি তাকাই দেখি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাচ্ছে। মুসলমান একটা বার পিছন টান দেয় না, একটা বার হিকা নেয় না, একটা বারও বলে আমি মরতে চাই না মরতে চাই না, বরং সব সময় দেখি মুসলমান বিড়বিড় করে বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
যখন আগুনের চূড়ার কাছে নিয়ে আইছে, তখন আমি বাধ্য হইয়া দুইটা হাত আমার চোখের সামনে দিলাম। একটা জীবন্ত মানুষকে আগুনের তেলের মধ্যে মারবে, এটা আমি 6 বছরের ছোট্ট মেয়ে কেমনে দেখব? এই জন্য রাসূল বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, 6 বছর 7 বছর বাচ্চা হিন্দুর হয়ে মরে গেলেও জান্নাতে যাবে, কাফেরের হয়েও মরে গেলেও জান্নাতে যাবে, খ্রিস্টান হয়ে মরে গেলেও জান্নাতে যাবে, কারণ তার এখনো পাপ করে নাই, পাপ করার বয়স হয় নাই। যতক্ষণ পর্যন্ত দুই কান্দে দুটো মুহুরি না আসবে, ততক্ষণ পর্যন্ত সব বাচ্চাই মুসলমান। জোরে করুন সুবহানাল্লাহ। বাজন তো মেয়েটা বলে, হোসাইন কি হলো, কি হয়, পিছনে কি হয়, অসুবিধা হচ্ছে আপনি করে পোলা দিবি, এখন দিবি না, না এখন কা না, না কি হলো, পিছন দিকে তাকান কেন, এক কালো মানুষের দিকে তাকায় থাকেন, সৌদি রেগুলো আল্লাহ মাফ করবে, কোন দিকে তাকাই দাঁড়ায় না, যা পাই তাই করে খবে না, তো পরিবেশ সুন্দর ধরা লাগবে ভাই জান। এটা কঠিন একটা মুহূর্তের কথা হচ্ছে, আপনার খেয়াল করতেছেন না? মেয়েটা বলতে, হোসাইন যখন আগুনের উত্তপ্ত তেলের কাছে নিয়ে আইছে, এই দৃশ্য আমি দেখবো না বলে দুইটা হাত আমি চোখের সামনে দিলাম। আমি যখন চোখের সামনে দুইটা হাত দিছি, সঙ্গে সঙ্গে একটা মধুর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে, সেই বাণীটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন ওই মুসলমান এত জোরে কলমা পড়তেছে, যেই কলমার আওয়াজটা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে জায়গা নিয়েছে, আমার দুইটা হাত চোখের সামনে আমি তখন দেখতে পাই। মেয়েটা বলতেছে, আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, ওই তেলের মধ্যে পর আগে খাঁচার ভিতর থেকে একটা পাখি কে যেন ধরে সবুজ রঙের বাগানে ছেড়ে দেয়। আমি দেখলাম, সব জায়গায় জানার লাগে, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। আমরা সংসদের কথা বলে আমার ওরকম ব্যবহার, ওই দল দরকার নাই, সংসদ কি রে, সব জায়গা, তার মধ্যে সংসদ আছে না, নাই দরকার আছে, সব জায়গায় আল কোরআনের আলো। মেয়েটা বলতেছে, আমি দেখলাম খাঁচাটা, এই যে দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, খাঁচা তেলে পড়ার আগে কে যেন খাঁচার ভিতরে পাখিটা ধরে, পড়ার আগে পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। আমি হেসকা টান দিলাম, আমার দাদা আমার হাত ধরে আছে, 6 বছরের ছোট্ট মেয়ে, তারপরও আমার ভিতরে এত শক্তি কে দিছে, এই শক্তিতে হেসকা টান দিয়ে আমি বাড়িতে দৌড় দিলাম। বাড়িতে দৌড়ে গিয়ে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতে যে, কে রে পাগলি, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই খেলা দেখতে গিয়ে মুসলমানের কলমা কোথায় পাইলি, এই কলমা যদি তোর বাপ শোনে দাদা শোনে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি 6 বছরের ছোট্ট মেয়ে আমার মাকে বললাম, মা এই কলমা পড়লে আমার দাদা আমাক মারবে, আমার বাবা আমাক মারবে, তুমি শুনে নাও মা, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি নিজের চোখে দেখছি, মা খাঁচা পড়েছে উত্তপ্ত তেলের ভিতরে, আর ভিতরের পাখিটা ধরে কে যেন সবুজ রঙে ইল্লিন নামক জান্নাতের বাগানে ছেড়ে দেয়। মেয়েটা বলে, হোসাইন আমি এক দৌড়ে আবার রাজদরবারে আসলাম, আসার পরে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে নাচানাচি করতেছে, আনন্দ করতেছে, আমার হাত ধরে বলে, কে রে নাতনি ভয়ে দৌড় মারছিলি, ওই যে দেখ মুসলমানকে পুড়িয়া সারকার করে দিলাম, উত্তপ্ত তেলের মধ্যে মুসলমান কই ভাজা মাছের মতন মরে পড়ে আছে, দেখ রে তাকায় দেখ। আমি তখন মুচকি মুচকি হাসি, আমার দাদা বলে, নাতনি রে তুই কেন হাসতেছিস? আমি তখন বললাম, দাদু ভাই হাসার কারণ হলো, কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। ও দাদা তোমরা বলতেছো মুসলমান পড়ে আছে, মুসলমান পড়ে গেছে, আমি নিজের চোখে দেখছি দাদা, মুসলমানের খাস
আশা করতেছে আর মুসলমানের পাখি আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাসা খানা কবর দিয়া জান্নাতে উইড়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। আমাদের দেহ নামক খাসা যাবে কবরে, মুসলমানের পাখির কোনো কবর হবে না, ওই পাখি উড়ে যাবে লিন নামক জান্নাতের বাগানে। মেজাবুল হোসাইন এভাবে 6 বছর বয়সে আমি রোমের রাজ দরবারে ইমান গ্রহণ করেছি, সঙ্গে সঙ্গে হুসাইন সিল্লায় বলাল আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে মেয়েটা 1000 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলে আমি রে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলে এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি কিন্তু বিবাহ করব, জোরে কন করব। ওমর ফারুক বলে হোসেন এখন 3 নম্বর প্রশ্ন করো। হোসেন 3 নম্বর প্রশ্ন করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন ভাই যান, একটা প্রশ্ন দেখি তো আপনার উত্তর দিবার পারেন কিনা, একটা প্রশ্ন করব। আচ্ছা এই যে একটা গান আমরা শুনছিলাম, পরের জায়গা পরের জমি, বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই আমি কিন্তু ঘরের মালিক নই। এরপরে কি, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, জমিদারকে আরো যারা কান, জমিদারকে সেই জমিদার ইচ্ছা করেছেন আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়া ফাইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। জমিদার চাই আমার দেওয়া সম্পদ তোমাদের কাছে আমানত স্বরূপ রাখা হয়েছে, এই আমানতের খেয়ানত করো না।